শস্য শ্যামলা সবুজে ভরা আমাদের এই বাংলা, সেই বাংলা তথা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে সাহিত্যের সুবিশাল এলডোরাডোর খনি। আর সেই খনি থেকে বিশিষ্ট কিছু গল্প আমরা তোমাদের কাছে উপস্থাপন করব গল্পগুচ্ছের মাধ্যমে। আমাদের আজকের গল্পের লেখিকা সুচিস্মিতা ধর। 19 মে 1988 সালে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমকম এবং বিএড কমপ্লিট করেন এবং তার পরবর্তীকালে সাহিত্য লেখালেখি, বিশেষত বাংলা লেখালেখির প্রতি তিনি বিশেষভাবে অনুরাগী হয়ে ওঠেন। বর্তমানে লেখিকা ভূতভূতুম সাহিত্য গোষ্ঠীর সাথে যুক্ত। তার লেখা দুটি বই সস্তয়ন ও অনাত্মীয়া 2021 ও 2022 সালে প্রকাশিত হয়েছে বিভা প্রকাশনী ও ভূতভূতুমের যৌথ উদ্যোগে। এছাড়াও বর্তমানে লেখিকার অসংখ্য বই পাঠক পাঠিকাদের মন জয় করে নিয়েছে। তাই আর কাল বিলম্ব না করে আসুন গল্পে আসা যাক। গল্পের সূত্রধার আমি কুমারজিৎ, আর আপনারা শুনছেন সুচিস্মিতা ধরের কলমে অনুকৃতি। শুনতে থাকুন। অক্টোবর 2019, আননোন সাইট, যোধপুর, 35 কিলোমিটার ইস্ট। বিকেল গড়িয়ে সন্ধে নামছে ধুধু বালিয়াড়িতে। অন্ধকার হয়ে গেলে ভরসা বলতে সেই হ্যাজাক বা সোসাইটির দেওয়া জ্বলালো টর্চগুলো, আবার টর্চের ব্যাটারি স্টক সীমিত। সাত পাঁচ ভেবে আলো থাকতে থাকতেই 4 নম্বর টেন্টের দিকে এগোলো নিখিল, উদ্দেশ্য প্রণববাবুর খবর নেওয়া। আজ দিন দশেক হলো একটা বিশেষ খবর পেয়ে রাজস্থানের এই জায়গাটিতে এসেছে তারা, বা বলা ভালো সোসাইটি পাঠিয়েছে। মাঝখানেক আগে কয়েকজন অভিযান প্রিয় শ্বেতাঙ্গ ট্যুরিস্ট তাঁবু ফেলেছিল এখানেই, জনাবাচকের দল। তারা নাকি এইখানেই কোথাও একাধিক একই ধাঁচের বহু পুরনো কাঠের পুতুল খুঁজে পায়। বালিস্তরের একটু নিচেই এক সন্ধ্যার ঝোড়ো হাওয়ায় বালি সরে গিয়ে বেরিয়ে পড়েছিল সেগুলো। সেগুলিকে কোনো অনাবিষ্কৃত প্রাচীন সভ্যতার নিদর্শন মনে করে তাদের মধ্যেই একজন যোগাযোগ করে আর্কিওলজিক্যাল সোসাইটির অফিসে। এক জায়গায় এরকমভাবে পুতুল পড়ে আছে, আজব ব্যাপারই বটে। তা সেই মতো লোক পাঠাতে উদ্যত হয়েছিল সোসাইটিও, কিন্তু দলটির আর খোঁজ পাওয়া গেল না। যে ব্যক্তি সোসাইটিতে ফোন করেছিল তার ফোন নাম্বার সুইচড অফ, অথচ পুলিশি সাহায্য নিয়ে সে নাম্বার ট্রেস করে জানা গেল তা ওই ব্যক্তিরই এবং ওই অজানা স্থলেই কোথাও ফোনটি আছে। বহু চেষ্টার পরও তাদের সাথে কন্ট্যাক্ট না করতে পেরে অবশেষে সোসাইটি লোক পাঠিয়েছে তাদেরও সেই তথাকথিত অজানা সময়ের আজব নিদর্শন পুতুলগুলির সন্ধানে। আসতে গিয়েও নানান বেগ পেতে হয়েছে পথে। খনন কার্যে পুলি মুনিশ জাতীয় লোক থাকার বিশেষ প্রয়োজন, কিন্তু জয়পুরের বস্তি এলাকা দস্তুর মতো ছেনে ফেলেও এখানে আসতে রাজি হয়। এরকম লোক পাওয়াই গেল না। অবশেষে বিনাওয়াস গ্রামের দুই হতদরিদ্র পরিবারের লোককে পয়সা লোভ দেখিয়ে পুলির কাজে মোতায়েন করে নিয়ে আসা হয়েছে। ওদের কই নেই যাবে হ্যাঁ বাবুজি সাহ, আস্তে আস্তেই বলছিল তাদের একজন। জানে সে ওয়াপস না আবে হ্যাঁ। কিউ? নিখিল কৌতূহলটা চাপতে পারেনি। নেহি পাতা বাবুজি সাহ, কই না ওয়াপস আয়ো হ্যাঁ। কথাটা হলো জয়পুরগামী রুট নম্বর 112 ধরে যোধপুর এয়ারপোর্টের পূর্ব দিকে প্রায় 35 কিলোমিটার এগোলে আসে বিনাওয়াস গ্রাম। সেই শ্বেতাঙ্গ অভিযাত্রীদের বিবরণ অনুযায়ী বিনাওয়াস থেকে আন্দাজ 3 কিলোমিটার দক্ষিণে একটি পুরনো কেল্লা আছে, সেটারই পিছনে তারা তাঁবু খাটিয়েছিল। বিনাওয়াস কেল্লা টেল্লা সবই দেখা গেছে হিসেব মতো, খালি এই 6 জন ভ্রমণকারী দলটি ভোঁ ভাঁ। তাঁবু তো দূর, তাদের ব্যবহার করা একটা জলের বোতলও চোখে পড়েনি এই কয়েকদিনে। এখানে ওখানে খাপ ছেঁড়া খোড়াখড়ির পর নিখিল ফিরেও যেতে চাইছিল। 3 লিটার প্রণব কেল্লার ডান দিকে ডিপি মতো জায়গাটার খননের প্রস্তাব দেন। অগত্যা নিখিল ও কুলি দুটি সেখানে খুঁড়তে শুরু করে। প্রথমে কুলি দুটো হালকা আপত্তি করেছিল। লোকাল বিলিফ অনুযায়ী এইসব ডিবি বা স্তূপ জাতীয় জায়গা তাদের ভাষায় কালো জাদু বা টুকটাকের উদ্দেশ্যে বানানো হয়। নিখিলের বিরক্তিপূর্ণ ধমককে তারা
নিমরাজি হয়ে চুপ করে কাজ করেছে। স্যান্ডিউন এগুলো নিকেল আর কিছুই মানতে রাজি নয়। পরশুদিন তারা খোঁড়ার কাজ শুরু করে। প্রথম দিন পেলই না কিছু, তবে যতটা হালকা বালিস্তর ভেবেছিল তার অনেকটাই পুরু, খুঁড়ে তল পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় দিন মানে গতকাল দুপুরে লাঞ্চের পর সে যখন প্রণববাবুকে একটা ভুয়ো খবরের ভিত্তিতে এই খণ্ডগ্রামে পড়ে না থাকার সপক্ষে যুক্তি দিচ্ছে, তখনই একটা কুলি চেঁচিয়ে উঠল, বাবু লাশ জলদি আইয়ে। মরি কি মরি করে ছুটে দেখা গেল এক আশ্চর্য দৃশ্য। লাশ নয় মোটেই, এক ব্যক্তির কাষ্ঠমূর্তি, এত নিখুঁত যে প্রায় জীবন্ত মনে হচ্ছে। পরনে সুতির শর্টস, গায়ের এককালীন উজ্জ্বল নীল রঙের টি শার্টটা ছেঁড়া খোড়া ও ধুলি ধূসরিত, কলের পুতুলের মতো জোল লাগানো হাত পা। বেশি দিনের পুরনো হবে বলে মনে তো হয় না, জয়েন্টগুলো দিব্যি নাড়ানো যায়। আরও অবাক ব্যাপার হচ্ছে এই যে মূর্তিটার বুকে জড়ানো একটা পুতুল, মানে মেয়ে পুতুল, রাজস্থানি ট্র্যাডিশনাল পোশাক পরানো। এটি দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো, কিন্তু পোশাক ও সাজসজ্জার রং প্রায় উঠে গেছে, বহুদিনের ধুলো জমে আছে শরীর ময়। হাঁ করে চেয়ে রইল নিখিল। এ কীরকম ব্যাপার হলো? এইরকম মূর্তি কে বানাবে এখানে? তারপর সেটাকে বালির অত গভীরে চাপা দেওয়ারই বা তাৎপর্য কি? পুতুলটাকে জড়িয়ে রেখেছে কেন? প্রণব সদুত্তর দিতে পারলেন না। তিনি কেমন একটা বোবা মেরে গিয়ে তাকিয়ে রইলেন মূর্তিটার দিকে। ঢিপিটায় আর কিছুই পাওয়া গেল না, কারণ আর খোঁড়ার কাজ এগোনোই গেল না। কুলি দুজন নাচড় হয়ে উঠল। ওটা নিশ্চিত জাদুটোনার বেদি, অতঃপর তার আর কিছুতেই ওতে হাত দেবে না। কিছুতেই কুলিটা মানল না যখন, তখন অগত্যা প্রণববাবু কালকের মতো পাট ফুটালেন, কারণ একানি কেলের দ্বারা এই অসাধ্য সাধন করা সম্ভব নয়। মূর্তিটা প্রণববাবুর তাঁবুর ভেতরে এহেলান দিয়ে বসিয়ে রাখা হলো। কুলিরা ফিরে যাওয়ার জন্য বিস্তর গাঁ গুঁই করতে থাকলে নিখিল আবার এক বাগা দমক দিয়ে তাদের গৃহস্থ করে সে যাত্রায়। মূর্তিটার থেকে পুতুলটা আলাদা করতে বেশ বেগ পেতে হয়েছিল। জমি এটে বসা পুতুলটিকে টেনে হেঁচড়ে মূর্তির থেকে ছাড়িয়ে কয়েকটা ফটো তুলে গতকালের কাজ শেষ করা হলো। কাল রাতে আন্দাজ দুটো নাগাদ একটা অদ্ভুত আওয়াজে ঘুম ভেঙে গেল নিখিলের। ঘটঘট করে একটানা ঘষ্টানোর আওয়াজ প্রণববাবুর তাঁবুর দিক থেকে আসছে। অনুসন্ধানকারী নিখিল প্রথমে বেরোতে উদ্যত হলেও পরক্ষণে ভাবল নির্ঘাত প্রণববাবু পুতুল বা মূর্তিটার ওপর কোনো পরীক্ষা নিরীক্ষা করছেন। লিডারের রিসার্চে হস্তক্ষেপ করার ব্যাড ম্যানার কোনো কালেই নেই তার। পাশ ফিরে শুল সে। কোথাও থেকে একটা হিম শীতল হাওয়া এসে ঠান্ডা করে দিয়েছে তাঁবুর ভিতরটা। তন্দ্রাটা ছুটে গেল আবারও। পিছন ফিরে নিখিল দেখল তাঁবুর সামনের দিকটা একটা মাঝারি মাপের এবড়ো খেবড়োভাবে ছেঁড়া, কে যেন ধারালো কিছু দিয়ে ফুটো করেছে তাঁবুর কাপড়টাকে এবং ছিদ্রটা বড় করতে চেষ্টা করছে, কোনো জন্তু নাকি। উঠে এলো সে বিছানা থেকে। ফুটোটার দিকে এগোতে যেতেই হঠাৎ থমকে গেল সে। এক হিম শীতল অনুভূতি অবশ করে দিয়েছে তার শির দ্বারা। এই ফুটো দিয়ে বাইরে থেকে একজোড়া চোখ দেখছে তাকে। চোখ দুটো নিষ্প্রাণ, ঠিক যেন কাঠের তৈরি। ধর্মর করে উঠে বসে নিখিল। বাইরে থেকে আসা সকালের আলো তাঁবুর ভিতরটা হালকা আলোকিত করে রেখেছে। স্বপ্ন দেখছিল, বড়ই আশ্চর্য স্বপ্ন, অন্য মনস্ক হয়ে পড়ে নিখিল। আজ সকালে কুলিদের আর পাওয়া গেল না। আশ্চর্যভাবে তারা নিজেদের মালপত্র ফেলে রেখেই পালিয়েছে। কাল রাতে হয়তো তাদেরই পালাবার আওয়াজ শুনেছিল সে, কিন্তু সব কিছু ফেলে এইভাবে চলে গেল। ব্যাপারটা প্রণবের সাথে ডিসকাস করতে গিয়েও হতাশ এবং একটু অবাক হয়েছে সে। প্রণব লিডার হিসাবে যথেষ্ট ফোকাসড, আজ কোনো অজানা কারণে তিনি কেমন যেন একটা দিশাহীন, ফ্যালফেলে দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন। নিখিলের কোনো কথারই উত্তর দিচ্ছেন না তিনি। আজ কোনো কাজই হলো না সকাল থেকে। প্রণব লাঞ্চেও এলেন না। প্রণব লাঞ্চেও এলেন না দেখে সে এখন স্বতঃপ্রবৃত্ত হয়ে তার কাছে এসেছে, তার হাল হকিকত জিজ্ঞাসা করতে। মনটা কি খারাপ আজ? মানে ডিস্টার্ব আছেন কোনোভাবে? বলছি, কোনো সমস্যা হয়েছে কি? একটু অন্যমনস্ক দেখাচ্ছে বলেই জিজ্ঞাসা করছি আসলে। অনুকৃতি কথাটার মানে কি বলতো? সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং আশ্চর্য প্রশ্নটি শুনে অবাক নিখিল প্রথমটায় কোনো জুৎসই উত্তর দিতে পারল না তার সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট প্রণব আচার্যকে।
আগে অনুকৃতি ইয়ে মানে ছোটখাটো কোনো কাণ্ড বা কাজের কথা বলছেন? কোনো কিছুই যেন নিজের প্ল্যান মাফিক হচ্ছে না, বুঝলে হে? এসব কেউ করাচ্ছে, আমি নিজে করছি না। কিসের কথা বলছেন? স্থির নিশ্চল কাষ্ঠমূর্তির মতো চোখ নিয়ে নিখিলের দিকে তাকালেন প্রণব। তারপর ঘরের কোণে রাখা আর্কিওলজিক্যাল সোসাইটির টিনের তোরঙ্গের দিকে তাকালেন। ওই তোরঙ্গের উপরই বসানো আছে গতকালের আবিষ্কৃত মূর্তি ও পুতুলটি। এতক্ষণ খেয়াল করেনি নিখিল, এখন প্রণবের দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকিয়ে আঁতকে উঠলেন। শুকনো কালচে চাপ চাপ রক্ত লেগে রয়েছে তোরঙ্গটির বন্ধ ডালেটের মুখে। কিছুটা রক্ত গড়িয়ে পড়েছে তোরঙ্গটির দুপাশে। ধীরে ধীরে উঠে দাঁড়ালেন প্রণব। আবার সেই ঘষ ঘটানো শব্দ। কাল রাতে চেনা আওয়াজটা পেয়ে তার উচ্চ খুঁজতে গিয়ে আঁতকে উঠে নিখিল দেখল প্রণববাবুর পায়ের পাতা দুটি আর রক্ত মাংসে নেই। কাঠের পা নিয়ে তার দিকে এগিয়ে আসছেন তার বহুদিনের পরিচিত সিনিয়র প্রণব আচার্য। ১৮৬৯ বিনাওয়াজগাঁও, রাজস্থান, ব্রিটিশ ইন্ডিয়া। খড় বিছানো দাওয়ায় পড়ে ফুলে ফুলে কাঁদছে সে। মেলার থেকে আনা তিন পয়সার কাঠের তৈরি মেয়ে পুতুলটা পড়ে আছে অদূরেই। সারা ঘর জুড়ে আরও অনেক অনেক ছোট বড় পুতুল। ওই যে ঘরের ডান কোনার সাহেব পুতুলটা, একদম খাঁটি ইংরেজের মতো টকটকে গায়ের রং, লাল ঠোঁট, ইয়া বড় গালপাট্টা, কাঁধে বন্দুক, সবই যেন আসল, যেন এক্ষুনি কথা বলে উঠবে। ওটা গত তিজের মেলার থেকে কিনেছিল। তাকের উপর কানহাইয়াজির পুতুল, যেটাকে সে পুজো করে দুবেলা। ওটা গত বছর জন্মাষ্টমীতে হাটের থেকে কেনা। বাঁশির ময়ূরের পালকটা আসল, জৌলুস্তার এমনিতেই খাঁটি, তাও একদিন অন্তর যত্ন করে পরিষ্কার করে সে, যাতে ধুলো না পড়ে কখনো। ওই যে লাল হলুদ আংরাঙা আর খাটো ধুতি পরা পুতুল, যার হাতে তাদের স্থানীয় বাদ্যযন্ত্র রাবণ হাত্তা, ওটা বাপুসা নিয়ে এসেছিল তার জন্য। আলাদা আলাদা জায়গা থেকে ভিন্ন ভিন্ন সময় কেনা হলেও প্রত্যেকটি পুতুল অসামান্য নৈপুণ্য ধৈর্যের সাথে খুদহীনভাবে বানানো, একদমই জীবন্ত, যেন এক্ষুনি কথা বলে উঠবে। বানিয়েছে ওই একটাই লোক, সারা রাজস্থানে এমন কারিগর আর একটাও নেই। চন্দা জানে গোটা হিন্দুস্থানেও হয়তো খুবই কমই পাওয়া যাবে। পুষ্করের হাটে বাপুসার সাথে গিয়েছিল সে। মা মরা মেয়ে তো, বাপু টুকটাক তার আবদার রাখে। আর সেই হাটে লাল গালায় কাঁচ বসানো চুড়ি, ঝাঁঝর, রেউড়ি, মতিচুড়ের ভিড়ে হঠাৎ একজোড়া ভাষা ভাষা মায়াবী চোখে তার সদ্য যুবতী চোখ দুটি আটকে গেল হঠাৎই। মায়াবী চোখ জোড়ার মালিক হলো এক পুতুলওয়ালা। কাঁধ অব্দি অবিনস্ত চুল তেলের অভাবে লালচে, মাথার আধ ময়লা লাল বাঁধনি কাজ করা পাগড়ি থেকে বেরিয়ে আছে। সামনে বিছানো চটের উপর হরেক রকমের রং বেরঙা ছোট বড় পুতুল। বাপের কাছে বায়না ধরে একটা জায়গায় তিন তিনটে পুতুল কিনেছিল সে। যখন পুতুলওয়ালা তাদের থলিতে ভরে দিচ্ছিল পুতুলগুলো, তখন তার বাপুসা জিজ্ঞাসা করলেন, তার পাশের গ্রামেই থাকে লোকটা, অমন সুন্দর কারিগরি আর অমন মায়াময় চোখ যার, নামটা জানা হয়নি সেবারে। বাড়ি ফিরে এসেও বহুদিন ধরে ওই মায়াবী চোখ পুতুলওয়ালার সাথে মনে মনে কাল্পনিক আলাপে মগ্ন হয়ে থেকেছে সে। মেলা দেখার শখ তার সেই ছোট্টবেলা থেকেই। বাপুসা নিয়ে যায়, না হলে একা একাই যায় সে। তার অনিষ্ট এই তল্লাটে কারোর করার ক্ষমতাই নেই, তার বাপুসাকে সমঝে চলে সবাই। আবার দেখা হয়ে গেল রাসের মেলায়, সেই কাঁধ ছড়ানো চুল, সেই চোখ আর সেই পুতুলের পশরা। কি নাম হে থারো? এবার জিজ্ঞাসাই করে বসল সে। সংগ্রাম, সংগ্রাম রুইয়া। মারা নাম চন্দা হে, বলে লজ্জায় লাল হয়ে এক ছুটে পালিয়েছিল। বেশ খানিকটা দৌড়ে পিছন ফিরে দেখল, দেখছে বটে তাকে, ভাষা ভাষা চোখ দুটোতে একরাশ কৌতূহল আর বিস্ময়। আজ বিনাবাসে তার গ্রামেই মেলা বসেছে, বেনেশ্বর মেলা, শিবরাত্রি উপলক্ষেই মেলা হয়। মনে অনেক আশা নিয়ে মেলায় গিয়েছিল, দেখে ঠিক আজও সংগ্রাম পুতুল সাজিয়ে বসে আছে সে। পায়ে পায়ে সেদিকে এগোলো,
গ্রামের চেনা খদ্দের হওয়ার সুবাদে এক মুখ সুন্দর হাসি উপহার পেল। এই সেই ভুলভাল কথা বলে একটা উজ্জ্বল লাল ঘাগরা পরা মেয়ে পুতুল হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে জিজ্ঞাসা করে বসল, তুমি প্যার করে কে? অবাক সংগ্রাম প্রথমটায়, ঠিক বুঝতে পারেনি। হাঁ করে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে শেষে ব্যাপারটার গুরুত্ব বুঝে গম্ভীর হয়ে বলল, না ধোকে মে না রাহো, থারে কো মিলকর আনন্দ আয়ো খামাগানি। না শুনতে অভ্যস্ত নয় সে, প্রত্যাখ্যানের তো আরোই অভ্যাস নেই। আসুক বাপুসা আজ বাড়ি, ওই লোককে সে বিয়ে করেই ছাড়বে। কাঁদে কাঁদে চোখ লাল হয়ে ফুলে গেছে, কপট রাগে ফুসতে থাকে চন্দা, খালপা চন্ডলের একমাত্র মা মরা মেয়ে। ফেব্রুয়ারি 2019, বিনাওয়াজকা, যোধপুর, 35 কিলোমিটার ইস্ট, রাজস্থান, রাত 2:45। পবিত্র পিতা যিশুর কাছে এক মনে প্রার্থনা করে চলেছে সে, অন্তত এক মনে করার চেষ্টা করছে। তার শেষ সময় প্রায় আগত, জানে সে। দলের চারজনের মতো বা অনেকটা সেরকমই করুণ পরিণতি তারও হতে চলেছে। স্টেলা তার বাগদত্তাকে কোনো মতে পালাতে সাহায্য করেছে সে। স্টেলা যেতে চায়নি কোনোভাবেই তাকে ছেড়ে, তাও সে কোনোভাবেই ওই বিভীষিকাকে ছুঁতে দেয়নি তার প্রিয়তমাকে। হ্যাঁ, ছোঁয়ার উপরেই সবটা, এতক্ষণে তা পরিষ্কার। যত বেশি তাকে ছোঁয়া যায়, তার সাথে সময় কাটানো যায়, তত বেশি সে কব্জা করতে পারে। সে তাকে শুয়েছে তার সত্তার উপর, ঠিক যেন সম্মোহন। এক স্টেলা ছাড়া দলের আর বাকি সবাই ছুঁয়ে দেখেছিল, অদ্ভুত সুন্দর জিনিসটা, না ছুঁয়ে থাকাও যায় না, এতই জীবন্ত যে মনে হয় এক্ষুনি কথা বলে উঠবে। বিনাওয়াজ থেকে যখন দক্ষিণ দিকে আরও এগোতে গেল তারা, গ্রামের লোকেরা হাঁ হাঁ করে উঠেছিল। ওইদিকে নাকি কেউ গেলে আর ফেরত আসে না, যারা এ কথা অগ্রাহ্য করে এগিয়েছে ওদিকে তারাই নিরুদ্দেশ হয়ে গেছে আজীবনের মতো। বলা বাহুল্য এ কথা কানে নেয়নি তারা। রাইলি আর শন ভারতীয় ইতিহাস নিয়ে বিস্তর পড়াশোনা করেছে। তাদের মতে রাজস্থান ভারতের অন্যতম ঐতিহ্যপূর্ণ স্থল, বহু চমকদার তথ্য লুকিয়ে রয়েছে এ রাজ্যের বালিময় প্রান্তরের পড়তে পড়তে, রহস্যের মতোই। গাড়ি বা উট কোনোটারই মালিকই অনেক অনুরোধ সত্ত্বেও নিয়ে আসেনি তাদের, অগত্যা মালপত্র নিয়ে পদব্রজে এসেছে তারা। বিনাওয়াজ ছাড়িয়ে দক্ষিণ দিকে কিছু দূর এগোতেই বালির রাশির মধ্যে একটা ভগ্নপ্রায় কেল্লা চোখে পড়ে তাদের। অতুৎসাহী রায়েল, শন আর জোহান ওখানেই জোরজার করে তাঁবু ফেললেও সে আস্টেলা আপত্তি করেছিল। দিন মানে ঘুরে বেড়ানো একরকম, আর রাত্রি যাপন আরেক কথা। রাতে বিনাওয়াজেই ফিরে যেতে চাইছিল তারা, বাট মেজরিটি উইন্স, তাই শেষ মেচ ওখানেই থাকতে রাজি হয় সকলে। বিশাল মরুঝড় উঠেছিল গত রাত্রে, যে রাত্রে তাঁবু খাটিয়েছিল তারা। সাই সাই ঝড়ে দাপটে তাঁবু প্রায় উড়ে যাওয়ার দাখিল হয়। পরদিন মানে আজ সকাল নিজেদের তাঁবু চারপাশ থেকে প্রায় 6-7 কিলোমিটার বালি সরিয়ে প্রবেশ নিকাশি পথ পরিষ্কার করে বাইরে বেরিয়ে কেল্লার দিকে এগোতে কিছুটা চোখে পড়েছিল বালির মধ্যে এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে প্রায় 100 পুতুল। ইয়েস, ডলস অব ইন্ডিয়ান মেক, বহুদিনের পুরনো হওয়ায় রঙগুলি মলিন, কাঠামো বিচ্ছিন্ন, তৈরি হয়েছিল সম্ভবত কাঠ দিয়ে। তাও কতদিনের পুরনো এগুলো, কাঠ এতদিনে টেকে? 7-5 ভেবে টেনে আনলো সে দলের বাকিদের। অল অফ দেম ওয়ার ইকুয়ালি সারপ্রাইজ টু সি সাচ লাইফ অফ ক্রিয়েশনস, কিন্তু এতগুলো পুতুল একসাথে কেন? একটা জিনিস বেশ লক্ষণীয়, পুতুলগুলোর সব কয়টারই মুখে একটা ভীতির ছাপ স্পষ্ট। কিছু একটা মানুষ বা বস্তুকে যেন মারাত্মক ভয় পেয়ে বাক্যশূন্য হয়ে গেছে তারা, যেন তাদের জৈবিক সত্তা হৃত হয়েছে হঠাৎ করেই। যাই হোক, পুতুলগুলোর কথা সে সাথে সাথে গুগল থেকে আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার নাম্বার নিয়ে তাদেরকে জানিয়েছিল। তারা কথাও দিয়েছিল যে কাল পরশুর মধ্যেই লোক পাঠানো হবে, কিন্তু তার আগেই পুতুলগুলোকে পাওয়া যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কেল্লার পিছন দিকে একটা ঢিবি মতো জায়গা খুঁড়ে পাওয়া গেল জিনিসটা। তেমন চমকদার কিছু নয়, আরও একটা পুতুল, মেয়ে পুতুল। তফাদের মধ্যে হলেও এটার মুখে কোনো ভীতির অভিব্যক্তি নেই, সে জায়গায় একটা ক্রুড় হাসি,
নির্দয় কপট হাসি, উইকেট স্মাইল, পুতুলটির পাশে একটা জড়া জীর্ণ হাতের লেখা পুঁথি, ভাষা দুর্বোধ্য। পুতুলটিকে রাইলি প্রথম দেখেছেন, সোনার জোহান ঢিবিটা খুঁড়ছিল, সে ভিডিও করছিল। বেশ কিছুদূর খোঁড়ার পর রাইলি টেনে বের করে জিনিসটা বের করে নিজের কাছেই রাখতে চাইল স্টাডি করার জন্য। পুঁথিটা স্টেলা নিয়েছিল, তার আবার এপিগ্রাফিতে ইন্টারেস্ট আছে। বেলা শেষের দিকে রাইলির বেশ শরীর খারাপ হয়। I am thirsty. My throat seems parched. ডিহাইড্রেশন মনে করে তখনকার মতো অভিযানে রীতি দিল তারা। রাইলি আর শন হলো কাপল, তারা তাঁবুতে তাড়াতাড়ি ঢুকেছিল সন্ধ্যার একটু পরেই। দ্বিতীয় তাঁবুতে সে আর স্টেলা ছিল, তৃতীয়টিতে জোহান একা। রাতে আন্দাজ দুটো নাগাদ আজব একটা শব্দে ঘুম ভাঙে তার। ঘসঘসটে একটানা আওয়াজ আসছে জোহানের তাঁবুর দিক থেকে। পাশে স্টেলা অঘর ঘুমে অচেতন। সে মোবাইলে শনকে ডায়াল করতে গিয়ে দেখে টাওয়ারই নেই। অগত্যা একাই বেরোলো সে। নিশ্ছিদ্র অন্ধকারে সুবিস্তীর্ণ বালিময় প্রান্তর ঘুমিয়ে রয়েছে। এক হাত দূরে জিনিসও দেখতে পাওয়া যায় না। তার মধ্যেই শোনা যাচ্ছে শব্দটা, ঘসঘসটির শব্দটা এবার আরও পরিষ্কারভাবে শোনা যাচ্ছে। জোহানের তাঁবুর ভিতরে একটা ব্যাটারি অপারেটরের টিম লাইট চলছে, নীলচে আবার ছড়িয়ে পড়ছে তাঁবুর ভিতরে। আওয়াজটা আসছে ভিতর থেকেই। তাঁবুর সামনের দিকটা খোলা, সেখান দিয়ে ভিতরে ঢুকতেই হাড় হিম করা দৃশ্য দেখে থ হয়ে গেল সে। প্লাস্টিক শিট ভেসে যাচ্ছে রক্তে, সেই রক্ত গলগলিয়ে বেরিয়ে আসছে জোহানের ডেড বডির কাটা গলার থেকে। নিতর ডেড বডিটা পড়ে আছে বিস্ফারিত, খোলা চোখ নিয়ে শিটটার মাঝামাঝি আর তার বডিটার সামনে ঘাড় হেলিয়ে হাতে একটা ধারালো মাসেট, মানে ছুরি জাতীয় কিছু নিয়ে তার পিছনে ঠিক দাঁড়িয়ে আছে। কে এটা? রাইলি। কাঠের মতো ঝোল লাগানো হাত বানিয়ে রাইলি যন্ত্রচালিত পুতুলের মতো ক্রমাগত কুপিয়ে যাচ্ছে জোহানকে। তার শরীরের জয়েন্টে জয়েন্টে ঘষা লেগে আওয়াজ উঠছে, সেই ঘসঘটে শব্দটা হয়তো তার গলা দিয়ে অস্ফুটে কোনো শব্দ বেরিয়ে গিয়েছিল সীমাহীন আতঙ্কে। সেই আওয়াজে চকিতে পিছন ফিরে দাঁড়ায় কাষ্ট পুতলিকা স্বরূপ রাইলি, বিবস্ব সে ভয়াবহ দৃশ্য। রক্তে স্নান করা রাইলির শরীর গলা অবধি কাঠে পরিণত হয়েছে, কিন্তু মুখটা তখনও রক্ত মাংসেরই রয়ে গেছে। ভয়ানক বিকৃত মোটা ভাঙা স্বরে চেঁচিয়ে উঠল রাইলি, Don't touch the doll. It made me do this. বলা মাত্র তার শরীরটা মাছের ঘাই মারার মতো লাফিয়ে উঠে স্থির হয়ে গেল। রাইলি ব্রাউন পুরোপুরিভাবে পরিণত হলো নিষ্প্রাণ কাঠের পুতুলে। এক মুহূর্ত সময় নষ্ট না করে রুদ্ধশ্বাসে ছুটতে ছুটতে গেল সে স্টেলার কাছে। এক ধাক্কায় তাকে ঘুম থেকে তুলে এই জায়গা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে স্থিত বিনাওয়াস গ্রামের দিকে ছুটতে বলে সে দৌড়ায় শনকে উদ্ধার করতে। শনের তাঁবুতে দেখা গেল হতভাগ্য শনও আর নেই, তার জায়গায় পড়ে আছে অবিকল শনেরই মতন দেখতে বুকে ছুরি গোজা এক রোমান সাইজের কাঠের পুতুল। সেটা যে আদতে শনই তার বুঝতে বাকি রইল না। ছুরিটা হয় নিজেই বুকে বসিয়েছে, না হয় রাইলি বসিয়ে দিয়েছে। প্রাণ বাঁচানোর তাগিদে পালাতে গিয়ে প্রথমে টের পেল সে তার নিজের পায়ের পাতা দুটো ঝিটি ধরার মতো অবুজ আর অসম্ভব রকমের ভারী। নিদারুণ আতঙ্কে তাকিয়ে সে দেখল পায়ের পাতা দুটো আর রক্ত মাংসে নেই, সে দুটি পরিণত হয়েছে কাঠে। একটা খিলখিলের হাঁচির শব্দে চমকে উঠেছে শনের কাঠ পুতুলটা। একটু দূরেই তার দিকে নিষ্ঠুর কাঠের চোখ নিয়ে তাকিয়ে বসে আছে সেই মেয়ে পুতুলটি, সজীব সচল পরিহাসের হাসি তার মুখে। কাঠ হয়ে আসা পা ঘষ্টাতে ঘষ্টাতে তাই নিজের তাঁবুতে এসে লুকিয়েছে সে। চেন টেনে দিয়েছে ভিতর থেকে আর ইষ্ট নামে জব করে চলেছে শেষবারের মতো। চ্যাড, চ্যাড, আর ইউ দেয়ার? Can you hear me? Hello? Stella? Eki, she keno phire elo? Tar to binawas pouchhe jawar kotha etokkhone. Hai hai, kibhabe she Stella ke rokkha korbe ebare? Tar nijer mrityu to pray uposthit. Tobu hate ekta attorokkharte niye asha chhuri niye kono mote ghoshte ghoshte giye chain ta khule tar tabur probesh potta unmukto kore she. Ekta chhaya murti dariye ache. Stella? Tabur bhetor theke asha hajaker olpo aloy dekha jay এক নারীকে, মলিন ছেঁড়া করা জরির পুতুল তোলা
ঘাগরা পরন, শনের নুড়ির মতো রুক্ষ চুলগুলো মুখের অর্ধেকটা ঢেকে রেখেছে। মেয়েটা স্থির কাঠের মতো চোখে দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। তারপর নিজের গলা বরাবর একটা ধারালো ছুরি আমূল গেঁথে দেয়। তারপর নিজের খাদ্য নালীটাকে কুচিয়ে বের করতে থাকি। ঘাড় কাত করে মন্ত্রমুগ্ধের মতো ব্যাপারটা জরিপ করেছে, সে মানে চ্যাড উইলসন। তারপর একইভাবে ছুরিটাকে গুঁজে দিতে থাকে নিজের কণ্ঠনালী বরাবর। অক্টোবর 2019, লেক ভিউ অ্যাপার্টমেন্টস, সদন এভিনিউ, দক্ষিণ কলকাতা। ভোররাতে স্বপ্নটা দেখলেন মৃদুলা দেবী। ভারী অদ্ভুত স্বপ্ন। একটা অচেনা জঙ্গলা জায়গায় গেছেন তিনি। সেখানে একটা পুকুর, না ঠিক পুকুর নয়, একটা জলা। জলাটার মধ্যে অনেক গাছ গজিয়েছে, গাছের গুড়িগুলো ছোপ ছোপ সবুজ শ্যাওলাতে ঢাকা। বৃষ্টি নেই, শুধু ক্ষণ কালচে ধূসর মেঘে ঢাকা আকাশ, আর থমথমে প্রকৃতি যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করে আছে কোনো অশৈলী ঘটনার জন্য। শুধু দেখতে নয়, শুনতেও পেলেন মৃদুলা। একটানা গুমড়ে গুমড়ে কান্নার শব্দ, কে যেন চাপা কষ্ট মনের গহীনে লুকিয়ে ফেলার ব্যর্থ প্রচেষ্টা করে চলেছে কেঁদে কেঁদে। জলার দিক থেকেই আসছে শব্দটা। আরো আশ্চর্য হল এই গঙ্গানোর সেই করুণ আওয়াজ শুনে। মৃদুলার কিন্তু দুঃখ হল না, ভয় করতে লাগলো। গায়ে কাঁটা দেওয়া শিহরণ জাগানো নিদারুণ ভয়। তবুও অদম্য কৌতূহলে পায়ে পায়ে এগিয়ে যেতে লাগলেন এই জলার দিকে। যত এগোচ্ছেন গঙ্গানীর আর চাপা কান্নার শব্দটা ততই স্পষ্ট হয়ে উঠছে। একেবারে জলাটার কাছে পৌঁছতে হঠাৎই থেমে গেল শব্দটা। একটা মৃদু ছলক শব্দ শুনে পায়ের দিকে তাকিয়ে আঁতকে উঠে মৃদুলা দেখলেন জলার কিনারে তার ঠিক পায়ের কাছে জলের মধ্যে একজোড়া চোখ, নিষ্পন্দ স্থির অপলক একজোড়া চোখ, যেন পুতুলের নিষ্প্রাণ দৃষ্টি। পল্লবিহীন সে চোখের নিষ্ঠুর নির্মম দৃষ্টি দেখে যেন আচমকা সম্বিত ফিরে আসলো মৃদুলার। কিন্তু দৌড়ে পালাতে যেতেই জল থেকে একটা শ্যাওলা বাঁকা নীলচে সাদা হাত বেরিয়ে খপ করে তার পা ধরে ফেলল। তিনি ধপ করে পড়ে গেলেন, প্রাণ পড়ে বুকে হেঁটে এগিয়ে চলতে চেষ্টা করলেন। তখনই বাতাস ভরে উঠল এক ভূতার শব্দে। সেই ঘসঘটের শব্দ, কেউ যেন ঘসতে ঘসতে এগিয়ে আসতে লাগলো তারই দিকে। আর সেই থেমে যাওয়া গঙ্গানের জায়গায় যোগ হলো একটা নারী কণ্ঠের খিলখিলে শ্লেত মিশ্রিত হাসি। বিছানায় ধর্মড় করে উঠে বসলেন মৃদুলা। বিভৎস স্বপ্ন, কিন্তু এই স্বপ্নের ভিত্তি কি জানা নেই। ইনফ্যাক্ট গত কয়েকদিন ধরে এই জাতীয় স্বপ্ন দেখছেন তিনি। প্রত্যেকটা স্বপ্নে নানাভাবে ওই মেয়েটা আসে, হয় পিছন থেকে কাঁধে হাত রাখে, নয় উঁকি মারে ঘরে রাত খোলা দরজা দিয়ে। ওই মেয়েটাই, যদিও তার চেহারা সুস্পষ্টভাবে দেখেননি এখনো। শনের নুড়ির মতো চুলে ঢাকা থাকে তার মুখের অর্ধেকটা। চুলের ফাঁক দিয়ে যে অংশটি দেখা যায় সে অংশে চোখের মনিটা আত খোবলানো। ওই বিভৎস আত খাওয়া মনি বিশিষ্ট চোখ নিয়ে মেয়েটি এক দৃষ্টে কাঠ পুতুলের মতো তাকিয়ে থাকে তার দিকে। তারপর কাঠ পুতুলের মতোই এগিয়ে আসতে থাকে ক্রমশ। চমকে জেগে ওঠেন তিনি, ভীষণ হরিফাইং এবং মেজরিং ড্রিম। এর রেশ রয়ে যায় সারাদিন ধরে, মন এমনিতেই উদ্বিগ্ন হয়ে থাকে তার আজকাল। এই স্বপ্নটি সেই উদ্বিগ্নে বিষাদ ভয় আর শখ মিশিয়ে তার মনটাকে এক অব্যক্ত খারাপ লাগায় আচ্ছন্ন করে ফেলে। আর একটা জিনিস লক্ষ্য করে অবাক হয়ে গেছেন তিনি। ছেলে চাকরিতে ইস্তফা দিয়ে বাড়ি ফিরে এসেছে দিন দশেক হলো, তা কম বেশি গত 10 দিন ধরে এই ভয়ানক দুঃস্বপ্নটা দেখছেন তিনি। এই দুটো বিষয় কি রিলেটেড? তাও কি সম্ভব কোনোভাবে? কিভাবে? বছর সাতেক আগে ম্যাসিভ হার্ট অ্যাটাকে স্বামীর মৃত্যুর পর থেকে মোটামুটি একাই বাড়িতে থাকেন মৃদুলা। ছেলে নিখিল ইতিহাস নিয়ে রিসার্চ পেপার জমা দেওয়ার পর আর্কিওলজিক্যাল সোসাইটিতে অনসাইট কাজ করে, তাও 2.5 বছর হলো। বাইরে বাড়েই থাকে সে। থাকতো, শেষবার রাজস্থানে গেছিল একটা প্রাচীন নাম না জানা সভ্যতার নিদর্শন আবিষ্কারের খবর পেয়ে। তারপর যে কি হলো তা হাজারবার জিজ্ঞেস করে উদ্ধার করতে পারেননি মৃদুলা। দিন দশেক আগে উদ্ভ্রান্ত চেহারা নিয়ে, উস্কো খুস্কো চুল ও এক মুখ প্রায় 2 সপ্তাহ না কামানো দাড়ি বানিয়ে
হাত পাগলা কোচের হাল বিশিষ্ট ছেলেকে একরকম দৌড়ে বাড়ি ঢুকতে দেখে যৎপরণাস্তি আশ্চর্যান্বিত হয়েছিল মেদোলা। ঢুকে দোরাম করে দরজা বন্ধ করেছিল সে, যেন তার পিছনে কেউ দৌড়ে আসছে তাকে ধরার জন্য। সেই স্তক সেই যে নিজের ঘরে ঢুকে দরজা দিয়েছে, তা একবার খাওয়ার দেওয়ার সময় ছাড়া চিৎকার চেঁচামেচি করেও খোলাতে না পেরে অবশেষে ক্লান্ত হয়েছেন মৃদুলা দেবী। খাবার দেওয়ার সময় এক ঝলকে ছেলের ঘরটা থেকে চমকে গেছিলেন গতকাল দুপুরে। ভারী পর্দার উপরে বিছানার চাদর টাঙিয়ে দিয়ে ঘরের কাঁচের জানলাগুলো একরকম সিল করে ফেলেছে সে, যেন এটা না করলে ভয়ানক কিছু দেখিয়ে ফেলবে হঠাৎ করেই। দিনের সময়ও ঘরে ফটফটে আলো জ্বলছে টিউবলাইটের, স্নান বাথরুম সে অ্যাটাচ বাতেই সারে নিশ্চয়ই, কিন্তু ঘরে টিভি নেই, ল্যাপটপ বন্ধ, দিনের পর দিন এই বদ্ধ পরিবেশে সে থাকছে কি করে? অফিস কবে থেকে তোর? নেক্সট সাইটটা কোথায়? কড়া গলায় জিজ্ঞাসা করেছিলেন। এরকম আচমকা পাগলামিতে অস্বস্তি হচ্ছিল তারও। ছেড়ে দিয়েছি। হ্যাঁ, কাজটা ছেড়ে দিয়েছি। শোনো মা, আমায় কিছুদিন সময় দাও, তারপর যা বলার বলবো। অফিস থেকে কোনো ফোন আসলে বলবে আমি সাংঘাতিক অসুস্থ, পরে যোগাযোগ করব। আসলে রেজিগনেশন অ্যাকসেপ্ট করেছে কিনা জানি না। আরে কি হয়েছে তোর? হ্যাঁ, আসার পর থেকে তো কিছুই বলছিস না, অত ভালো চাকরিটা হঠাৎ? মা, অনুকৃতি মানে কি গো? কপি করা মানে নকল করা কি? ছেলের সম্পূর্ণ অপ্রাসঙ্গিক প্রশ্ন শুনে ভাষাহীন হয়ে গেলেন মৃদুলা। তোমার যদি হঠাৎ মনে হয় হাত পা আড়ষ্ঠ লাগছে বা ধরুন নিজের নিয়ন্ত্রণে থাকছে না, তাহলে আমার ঘরে আসবে না। আমায় কিছু জানাতে হলে আমায় ফোন করে বলবে, ঠিক আছে? মোবাইলে, ওকে? দরম শব্দে দরজা বন্ধ হয়ে গেল আবার। দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়ল মৃদুলার। ছেলের সাইকিয়াট্রিস্ট লাগবে নাকি? তারও লাগবে বোধ হয়, না হলে এই স্বপ্নগুলো একদিন হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়াবে তার। আজ ভোর রাতের বৃষ্টির স্বপ্নটা দেখেও সেই আতঙ্ক আর খারাপ লাগায় মনটা ভারী হয়ে গেল। কিছুক্ষণ ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে গিয়ে হঠাৎই দেখলেন বেশ কিছুটা কাঠের গুঁড়ো পড়ে আছে বিছানার নিচে, যেদিকে তার পা থাকে সেই দিকেই। কাঠের গুঁড়ো কোথা থেকে আসবে? ঘুন পোকায় কাটলে যেমন হয় এও তেমনই। খাটে কি ঘুম ধরল? তবে রাতে দরজা ভেজিয়ে শোন তিনি, এখন দেখছেন টান টান করে খোলা। তবে কি কেউ ঢুকেছিল রাতে? তবে কে? একটা অস্ফুট আওয়াজ পেয়ে চমকে উঠে মৃদুলা দেখলেন ভোরে রাতোয়াদারিতে ড্রয়িং রুমের মাঝখানে তার ছেলের নিখিল দাঁড়িয়ে আছে, চোখের দৃষ্টি তার দিকে নিবদ্ধ অবিচল। ভাবলে সেন ঠিক যেন কাঠের পুতুল। 1869 বিনাওয়াজ কাউ, রাজস্থান, ব্রিটিশ ইন্ডিয়া। শ্রাবণের শেষ সপ্তাহ, প্রকৃতি এখানে যেটুকু বৃষ্টির অনুদান দেয় তা মধ্য আষাঢ় থেকে এই শ্রাবণের শেষটুকু অবধি। ঝমঝম করে তার করুণা বর্ষিত হয়ে বিস্তৃত বালিময়ে চড়ে চড়ে তৃষ্ণা নিবারণ করে, যেমন নেমেছে আজ দুপুর থেকেই। সন্ধ্যা গড়িয়ে রাত হতে চলল, থামার নাম পর্যন্ত নেই। দুশ্চিন্তায় প্রহর গুণে চলেছেন খালপা চণ্ডাল, চারপাশ স্তব্ধ প্রায় হয়ে গিয়েছে। মেয়েটা কই, ফিরল না তো এখন? বিনাবাস চণ্ডালে ও যোধপুর মিলিয়ে এই বিস্তীর্ণ এলাকায় তার নামে বাঘে গরুতে এক ঘাট জল খায়। স্বয়ং মহারাণার বংশোদ্ভূতরা তার আশীর্বাদ না নিয়ে কোনো বড় কাজে হাত দিতে সাহস করেন না। মহান সাধক বালুনাথের পরেই যার নাম, যার ক্ষমতা দৌড়কে একরকম ভয় পেয়ে চলে খোদ ব্রিটিশ রেজিমেন্টের অবিশ্বাসী ভারপ্রাপ্ত অফিসাররাও, সেই খালপা চণ্ডাল আসলে এক ত্রিকাল সিদ্ধ কালো জাদুকর। হ্যাঁ, কালো জাদু, এই জিনিসের সঠিক প্রয়োগে রোগবালাই, দুঃখ, দৈন্য, অভাব, অনটন দূরে থাকে যেমন, তেমনই অপপ্রয়োগ বা বিপরীত প্রয়োগে এর দ্বারা চরম ক্ষতি সাধন হওয়াও অস্বাভাবিক নয়। তাই তো সকলেই ভয় পায় তাকে। আর তিনি ভয় পেয়ে চলেন তার ভয়ানক রকম জিদ্দি, অবুঝ ও একরকম বিগড়ে যাওয়া আদুরে মা মরা সুন্দরী কন্যাটিকে, বা বলা ভালো তার দুরন্ত জেদকে আর ক্রোধকে। ক্রোধ যে এক মহারিপু, সেটা যে মানুষকে অন্ধ করে দেয়, তা তিনি তার মেয়েটাকে বুঝিয়ে উঠতে পারেন। খুবই শিশু বয়স, স্তক
তার কাছে মানুষ মেয়েটাকে যেমন সময় দেওয়া হয়ে ওঠেনি, চবক পড়ি না হো পায়ও হায় ছড়িকে। যত বড় হয়েছে তার জিদ তত বেড়েছে। মাত্র 8 বছর বয়সে নিজের সহেলিকে গলার ওড়নার ফাঁস দিয়ে খুন করে সে। কি না, সে তার প্রিয় পুতুল খেলতে গিয়ে ভেঙে ফেলেছিল। সাত তাড়াতাড়ি সে কীর্তি ঢাকা দিতে খালপা নিহত মেয়েটির বাড়ির লোককে বোঝালেন যে সে মেয়ে ডায়ান ছিল। গাঁও উজাড় হয়ে যাওয়ার আগে তিনি তারই সংহার করেছেন সকলের মঙ্গলার্থে। মেয়েটির ধর্মভীরু বাবা মা ব্যাপারটা কান্নাকাটি করে বিষাদময় চিত্তে মেনে নিলেও তার বছর ছয়েকের বড় দাদাটা যথেষ্ট দাপাদাবি করেছিল। শেষে বাড়ির লোক ছোড়ার দৃষ্টতার শাস্তিস্বরূপ তাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। শোনা গেছিল সে নাকি অনতিকাল পরে ইংরেজ বাহাদুরের ফৌজে দাখিল হয়েছে। ভালোই, লোকে দেশদ্রোহী ভেবে তাকে একরকম ঘেন্নাই করে, পরিবারটিও মরমে মরে থাকে। যাই হোক, চন্দা মানে খালপার কন্যাটির জেদ কিন্তু কমল না। যা পছন্দ সেটা দিতেই হবে, নেই তো খুদকবি না ছড়ে ইয়ে বাউরে। নিজের হাত বা কাটার ভয় দেখায় বেশি জেদ উঠলে কাটেও। আজ বিকেলে বৃষ্টি মাথায় বেরিয়ে গেছে তার কথা অমান্য করে। মেলার এক হত দরিদ্র পুতুল বলাকে মনে ধরেছে মেয়ে। তার চোখে মুজে তাকে প্রেম নিবেদন করতে গিয়ে নাকি প্রত্যাখ্যাত হয়েছে। এখন তার বায়না হলো জাদুটোনা করে সে লোককে পাইয়ে দিতে হবে। জাদুটোনা সে বশীকরণ হবে হে, প্যার না মিলেগা, বোঝাতেই পারলেন না এ কথা মেয়েকে। তিনি হাত তুলে দিয়েছেন বলে রেগে মেগে বেরিয়ে গেছে সে, উদ্দেশ্য চ্যান্ডেলক, যেখানে সেই পুতুল বলা থাকে। কিন্তু তাও তো অনেকক্ষণ হলো, ফিরছে নাই বা কেন? স্ফটিকের পাত্রে এক টুকরো কর্পূর জ্বালিয়ে সেটা থেকে নির্গত ধোঁয়াটাতে মনোসংযোগ করতে যেতেই নেবে গেল সেটা। দেখি এই যে ঘোর লক্ষণ। চন্দা ক্যা হো গিয়া তেরে কো? শ্মশান উপরের অতি ক্ষীণ নিক্ষণ শুনে শব্দটির উচ্চস্থল খুঁজতে গিয়ে পিছন ফিরে থমকে গেলেন খালপা চন্ডাল। দুয়ারে এসে দাঁড়িয়েছে চন্দার ডিক্রি, বৃষ্টি ভিজে একসা ছেঁড়া বিশ্বস্ত্র বসন, সারা গায়ে আঁচড় কামড়ের দাগ, ঠোঁটের কষ পেয়ে রক্ত, আর পিঠে একটা খঞ্জর গোজা। চন্দা! ধপ করে পড়ে গেল মেয়েটা। তিনি ধরতে পারার আগেই নিভে গেল তার জীবন প্রদীপ কোনো এক বিষাক্ত ফুৎকারে। হাহাকার করে উঠলেন খালপা। একমাত্র মেয়ের মরদেহকে বুকে নিয়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন তিনি। হোক না যদি অবুজ প্রেমিত করেছিল, কারোর ক্ষতি তো করেনি, তার এই পরিণতি শেষমেশ। ইজ্জত লেলিয়া হায় বেটারি, খুন কিউ কিয়া। অবশেষে উঠলেন, প্রতিশোধের দহন জ্বালা মারাত্মক, মেয়েটাকে সুবিচার পাওয়াতেই হবে। কি যেন নামটা পুতুল বলার, ইস কিছুতেই মনে পড়ছে না তো, কি যেন। থাক, মনে পড়তে হবে না, গ্রাম উজাড় হয়ে গেলে এমনিই মরবে ওই পাপি। ঘরে একটা বিশেষ পঞ্চমুখী চিহ্ন এঁকে তার চার কোণে চন্দার ব্যবহার করা 4টে জিনিস রেখে 5 নম্বর জিনিসটির খোঁজে তাকাতে লাগলেন এদিক ওদিক। মৃত্যুর আগে একটা মেয়ে পুতুলের প্রতি বিশেষ অনুরাগী ছিল চন্দার, সবসময় ঘুরত পুতুলটাকে নিয়ে। কোথায় সেটা? হ্যাঁ ওই যে, হাত বাড়ালেন তিনি সেটার দিকে। 5 কোণে 5টি জিনিস রেখে চিহ্নটি ঠিক মাঝখানে খালপা চন্দার মৃতদেহকে শোয়ালেন। পুতুলটা পায়ের দিকে ডাকলেন, তারপর পুতুলটার মাথায় হাত রেখে মন্ত্রপাঠ শুরু করলেন। জীবদ্দশে যারা তার মেয়ের আবদার রাখেনি, মৃত্যুর পর তার ইশারাতে নিজেদের প্রাণ সংহার করতে বাধ্য হবে তারা। ওই পুতুল যে ছুঁয়ে ফেলবে একবারের জন্য, চন্দার প্রেতাত্মা তাকে নিজের বশবর্তী করে কাজত কাঠের পুতুলের মতো নিজের আজ্ঞাবহ করে ফেলবে। সে প্রেতাত্মার অনুকরণ করেই তারই মতো ধ্বংসলীলায় মেতে উঠবে সে ব্যক্তিও, এবং অনুকৃতির পরিশেষে সেও পরিণত হবে কাষ্ঠ পুতিকালয়। ক্রোধ যে এক মহারিপু, সেটা যে অন্ধ করে দেয় মানুষকে, এই ধ্রুব সত্যটা ভুলে গেলেন নিজে। তাই ত্রিকালদর্শী হয়েও সত্যটা জানতেই পারলেন না, জানতে চেষ্টাও করলেন না। মন্দ্র কণ্ঠে মন্ত্রোচ্চারণ শেষ হতেই বাইরে কান ফাটানো বজ্রাপাত হল, ঘসঘটে শব্দ। খালপা একটানা ঘসটানোর আওয়াজটার উৎস ঠিক বুঝতে পারলেন না। বেশ কিছুক্ষণ ধরেই হচ্ছে আওয়াজটা, তবে কি ক্রিয়ার ভুলচুক রয়ে গেল কিছু? উঠে নিজের পুঁথিটা খুলে একবার যাচাই করবেন ভেবে
উঠতে গিয়েও উঠতে পারলেন না। তার পদ্মাসনে বসে থাকা শরীরটা কোমরের নিচ থেকে পরিণত হয়েছে কাঠের পুতুলে। দুলে দুলে মন্ত্রপাঠ করায় জোরে জোরে ঘষা লেগে আওয়াজ উঠছে, সেই ঘসঘটে শব্দটা। সভয় হাত থেকে পুতুলটা ছুঁড়ে ফেলে দিতে যাবেন এমন সময় ছটান উঠে বসলো চন্দ্রার মৃতদেহ। খালপার চোখে চোখ রেখে নিজের ঘাড়ের দুই পাশে দুহাত দিয়ে নিজের ঘাড়টা মোটকে দিতে লাগলো আস্তে আস্তে। খালপা হাঁ করে বাধ্য ছাত্রের মতো দেখতে লাগলেন ব্যাপারটা। তারপর নিজের ঘাড়ের দুপাশে নিজেই দুহাত দিয়ে বজ্রবেষ্টন করে নিখুঁতভাবে অনুকরণ করতে শুরু করলেন নিজের কন্যাকে। ১৮৬৯ চান্ডেলাউকা, রাজস্থান, ব্রিটিশ ইন্ডিয়া। শীতের নির্ঝুম নিঃশব্দ গহীন রাত। চান্ডেলাও গ্রামের এক প্রান্তে মৃৎশিল্পী সংগ্রাম রুইয়ার ঘর। মোটা দেওয়ালের ফাটল ফোকর দিয়ে বাইরের অনন্ত বালিয়ারি থেকে হাড় কাঁপানো শুকনো ঠান্ডা বাতাস ঢুকে আসছে মাঝে মাঝেই। সারা ঘর জুড়ে তার, সে তাকগুলোতে নানা শিল্পকর্মের নিদর্শন ছাড়াও পুতুল আছে কয়েকশো, সব হাতে বানানো, পুরনোগুলো বেশ চকচকে। সংগ্রামের বউ রজনী খুবই যত্ন করে পরিষ্কার করে সেইগুলোকে, তাই ধুলো থাকেই না বললে চলে। গত কিছুদিন ধরে ভারী দুশ্চিন্তায় আছে সংগ্রাম। দুশ্চিন্তা ঠিক না, একটু অস্বস্তিতে আছে বললেই ঠিক বলা হয়। মেয়েটা খালপা গুরুসার ছড়ি, তার প্রেম নিবেদন মেনে নিলে একরকম লাভবানই হয়তো হতো সে, কিন্তু তা অসম্ভব, সে তা চায়ও না কোনোভাবেই। রজনীর বাপ তাকে পুতুল করা শিখিয়েছিল। চোখ বোঝার সময় সে নিজের শিক্ষাগুরুর হাত ধরে কথা দিয়েছিল যে তার মেয়ের পানি গ্রহণ করবে, সে আজীবন তাকে আগলে রাখবে। যতই কষ্ট হোক তার মুখে একগ্রাশ ভাত উঠলে রজনীর মুখে একগ্রাশেরও ব্যবস্থা করবে সৎ পথেই। কোনো মেয়ের দিকে তাকানো তো দূর, রজনীকে ভালোবাসে ভরিয়ে রাখে সে। অভাব অনটনও তেমন মালুম পড়ে না, তার বউ ভারী লক্ষ্মীমন্ত, ভারী গোছানো, সংসারী মেয়ে। সংগ্রামে স্বল্প আয় নির্ভর না করে মেয়ে বউদের ঘাগরার জড়ির ফুল তোলার কাজ করে সে। একটি ছেলে রয়েছে, টানাটানি সংসারে আর একটি সন্তান আসতে চলেছে শুনে সংগ্রাম চিন্তিত হয়ে পড়লে রজনী বলেছিল, মারে কাঁড়া জি অভয় দেবে হ্যাঁ আপনা ডারিয়ে ছোড়া ছড়ি জো ভি আবে হ্যাঁ সংসারী মঙ্গল করি গো। রজনীর আত্মপ্রত্যয় বারবার মুগ্ধ করত তাকে, এবারেও তার ব্যতিক্রম হল না। হাসি মুখে একে অপরকে নিবিড় আলিঙ্গনা বদ্ধ করে পরম নিশ্চিন্তে ঘুমোতে গিয়েছিল তারা। শান্তিতে দিনাতিপাত হচ্ছিল, হঠাৎ এক কালবৈশাখীর বিধ্বংসী হাওয়ার ঝলকের মতোই তার জীবনে উপস্থিত হল চন্দা। খালপা গুরুসারির ডিক্রি, প্রত্যেকটা মেলা পালা পর্বণ হাট সবেতেই পৌঁছে যেত তাকে খুঁজে খুঁজে। পুতুল কেনার অছিলায় বাঁকা নজরে ছোবল মারত বারবার। একদিন বলেই বসলো তার প্রতি নিজের দুর্বলতার কথা। গুরু স্যার মেয়েটিকে সাপ না বলে দিয়েছিল সংগ্রাম, কিন্তু এর পরিণাম সম্পর্কে তার তেমন ধারণা ছিল না। কী হতে পারে তা সে কখনোই ভাবেনি। গত সপ্তাহের এক বর্ষণমুখ রাতে মেয়েটা দুম করে বাড়িতে উঠে এলো। রজনী রসইতে ছিল ছেলে কোলে নিয়ে, তাই ওই দুর্যোগের রাতে দরজায় কড়াঘাত শুনে সংগ্রামী দরজা খুলেছিল কপি হাতে। ভেজা বেত্রসলতার মতো ছিপছিপে তুমুল আকর্ষণীয় শরীরটা নিয়ে চন্দা আছড়ে পড়েছিল সংগ্রামের বুকে। মারো প্রেম না টুকরো সংগ্রাম, হতন্নে খানি প্রেম করিছু, বিয়া করো গো মারে সে। এতে কাই ভিও তো হ্যাঁ, রজনীর গলাপে চমকে পিছন ফিরেছিল সংগ্রাম, মুখ তুলে তাকিয়েছিল চন্দাও। অপরিচিত কণ্ঠস্বর পেয়ে ছেলে কোলে বেরিয়ে এসেছিল রজনীর রান্নাঘর থেকে। তাকে দেখে এক লোহময় চন্দার চোখে পরিষ্কার হয়ে গেছিল সব কিছুই। সজল নয়নে সে তাকিয়েছিল সংগ্রাম ও তার পরিবারের দিকে কয়েক মুহূর্ত, তারপর থমথমে মুখে মৃদু স্বরে বলল, খাম্বাগানি। এই বলে পিছন ফিরে বেরিয়ে গেছিল রাতের আধারে। রজনীকে সব খুলে বলায় সে ভারী দুর্ভাবনাগ্রস্ত হয়ে পড়ল। কই অনর্থ না হবে গো, খালপা গুরুসারি পিটিয়া মনে সরস না লাগেছে। কিচ্ছু হবে না জাতীয় স্তোকবাক্য দিয়ে তাকে সেই রাতে নিরস্ত করেছিল সংগ্রাম, কিন্তু তার নিজের মনেই কুডাক ডাকতে শুরু করেছিল আসন্ন
অমঙ্গলের আশঙ্কায়। মেয়েটি এসেছিল মঙ্গলবারে। শনিবার সুন্দরলালের ছোট মেয়েটা, মুন্সিদের ছেলে, চাঁদ মঙ্গলের যমজ ছেলে দুটো মিলে প্রায় 7-8টা বাচ্চা নিখোঁজ হয়ে গেল। সমরগর কেল্লার পিছনে খেলতে গেছিল তারা, ফিরছে না দেখে সবাই মিলে খুঁজতে গিয়ে এক ভারী আশ্চর্য দৃশ্য দেখতে পেল। কেল্লার পিছনে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কতগুলি কাঠের পুতুল, তাদের চেহারা কাকতালি ওভাবে মেলে নিখোঁজ ছেলে মেয়েগুলির সাথে। আরও আশ্চর্যের কথা হলো, পুতুলগুলির প্রত্যেকটার মুখে এক সাংঘাতিক ভয়ের ছাপ, যেন কোনো কিছু ভয়ানক জিনিস দেখে আঁতকে উঠে নিশ্চল হয়ে গেছে তারা। সারা গ্রাম এই আজব ঘটনায় স্তব্ধ হয়ে গেল। সংগ্রাম মারফত রজনীর কানে এই কথা উঠতে সে সব ভয় জানতে চেয়েছিল। শরাব তো না হবে হ্যাঁ? সদুত্তর দিতে পারেনি সংগ্রাম। চন্দার সাথে এই ঘটনার কোনো সম্পর্ক আছে কি কোনোভাবে? ভেবে ভেবে কোনো উত্তরও পায়নি। মন শক্ত করে তাই গতকাল রাত্রে সে বিনাবাসে গিয়েছিল খালপা গুরুসার বাড়িতে, পুরো ঘটনাটা বুঝিয়ে বলার ও নিজের অসহায়তা ব্যক্ত করার জন্য। খালপার দালানের কড়া নেড়ে নেড়ে সাড়া না পেয়ে এসেছে নিজেই দরজা ঠেলে দেখে তা খোলাই ছিল। অন্ধকার, গা ছমছমে আঙ্গন পেরিয়ে টিমটিমে আলো জ্বলা ঘরে ঢুকে এক প্রচণ্ড ভীতিকর দৃশ্য দেখে সে। আতঙ্কে ভারসাম্য হারিয়ে মেজের মধ্যে পড়ে যায়। তারপর প্রায় হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসে পড়িকি মরি করে ছুটে পালায়। হ্যারিকেনের কাছে ঘন কালো কালি পড়ে প্রায় নিভে আসা শিখাটা মৃত পায়ে আলো ছড়িয়ে রেখেছে ঘরময়। সে আলোয় অবিচল হয়ে বসে আছেন খালপা চণ্ডাল। অনেক ডেকেও তার সাড়া না পেয়ে অবশেষে গায়ে হাত ছোঁয়াতে গিয়ে সে দেখে গুরুসার দেহটা কাঠের। মহান খালপা চণ্ডাল পরিণত হয়েছে এক কাঠ পুতুলেতে। তার সন্দেহের আর অবকাশ নেই, ওই বাচ্চাগুলোর সাথেও এটাই হয়েছে। তাহলে কোনো এক ভয়ানক অভিশাপে তাদের মানবসত্তা লুপ্ত হয়েছে, সে জাতীয় তৈরি হয়েছে এক একটা কাঠের পুতুলে। তালি মারা রজাইটা আরও ভালো করে মুড়িয়ে নিয়ে পাশ ফিরতে যাচ্ছিল সংগ্রাম। ভেবে ভেবে কুল কিনারা না পেয়ে আজ একরকম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল সে। পাশ ফিরতে গিয়ে হঠাৎ তার খেয়াল হলো পাশে রজনী নেই। অদূরে কাপড়ের দোলনায় বছরখানেকে ছেলেটা ঘুমাচ্ছে। রজনী গেল কোথায়? অতি ক্ষীণ খচখচ আওয়াজটা বাড়ির পিছন দিক থেকেই আসছে। কিছুক্ষণ থেমে থেমে একটানা খচ খচ খচ। রজনীর নাম ধরে ডাকতে যেতেই নিজের ষষ্ঠ ইন্দ্রিয় একরকম নিষেধই করল তাকে। ওই আওয়াজটা কিসের? রজনীর সাথে ওর কোনো সম্বন্ধ আছে কি? খাটিয়ার পাশে রাখা আলোয়ানটা গায়ে জড়িয়ে পা টিপে টিপে প্রায় নিঃশব্দে খিড়কির দরজা দিয়ে বাড়ির পিছনের কাঁটা ঝোপ সম্বলিত একখণ্ড বালি জমিতে পা রাখে সে। একটা কুয়ো আছে ওখানে, খচ খচ খচ। কুয়োর সামনে তার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে তার 4 মাসের পোয়াতি বউ রজনী। কথা শেষ হওয়ার আগে নিদারুণ বিস্ময় ও ভয়ে বুক শুকিয়ে গেল সংগ্রামের। রজনের কুচি ধরে উঁচু করা ঘাগরার তল দিয়ে গলগল করে কালচে রক্ত বেরিয়ে শুষ্ক বালি জমি ভিজিয়ে দিচ্ছে। চকিতে পিছন ফিরে তাকায় রজনী। বিহবল যন্ত্রণা ক্লিষ্ট মুখ, সারা শরীরময় রক্ত। নিজের রক্তাক্ত তল পেটে খঞ্জরটা দিয়ে ক্রমাগত খচ খচ করে মারতে মারতে বলে উঠল রজনী, মারেছে বলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঝাঁপিয়ে পড়ল মুখ খোলা কুয়োটাতে। এই ধুধু মরুভূমি রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল সংগ্রামের গগন বিদারী চিৎকারে। হাঁটু গেড়ে বসে বুক চাপড়ে মাথা কুটে হাউ মাউ করে কাঁদতে লাগলো সে। খসখস টুংটিং শব্দটা কুয়োর দিক থেকেই আসছে।
সেদিকে তাকিয়ে সংগ্রাম দেখল, কুয়োটার ভিতর থেকে কুয়োর পাড়টা ধরে রেখেছে একজোড়া বহুদিন ধরে জলে ডুবে থেকে কুঞ্চিত চর্ম বিবর্ণ ফ্যাকাশে হয়ে যাওয়া হাত, মেয়ের হাত। সে হাতে হাত ভাঙা কালচে চুড়িতে ওই রকম আওয়াজ হচ্ছে। কান্না ভুলে গিয়ে সম্মোহিত হয়ে অনিমেষ নয়নে তাকিয়ে রইল সংগ্রাম, ভীতির বহিঃপ্রকাশ করতেও ভুলে গেল। আস্তে আস্তে কুয়োর পাড়টা ধরে মাথাটা তুলল, মূর্তিটা চন্দা, ও কি মানুষ, ও কি জীবন্ত! আচ্ছা, কিছুর ওপর দাঁড়িয়ে আছে ও, ভিতরে তো পা রেখে দাঁড়াবার কিছুই নেই। দীর্ঘ সময় ধরে জল থেকে কি এরকম ছেয়ে রঙা গাত্রবর্ণ হয়েছে তার, শত কুঞ্চিত ভেজা চামড়া, জল চুয়ে পড়া চুলগুলোর আড়াল থেকে এক চোখের বেশ বড় মণিটা দেখা যাচ্ছে, আরেক চোখ চুলে ঢাকা। সেই চুল ঢাকা চোখটা নিজে চুলের গোছা সরিয়ে বের করল সে। সে চোখের মণিটা অর্ধেক, হ্যাঁ 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 অর্ধেক, বাকিটা নিপুণভাবে খাবলিয়ে নেওয়া হয়েছে। এখনো রক্ত ঝরছে সেখান থেকে। মণিটির খালি সেই জায়গায় অতল অন্ধকার। সংগ্রামের দিকে ভাবলেশহীন মুখ করে তাকিয়ে পুনরায় চোখের মণির বাকি অংশটুকু ভেজা কুঞ্চিত আঙুল দিয়ে খুঁচিয়ে বের করতে থাকে সে। শোক তাপ ভয় ভীতি ভুলে অদ্ভুতভাবে ঘাড় কাত করে তাকে প্রত্যক্ষ করতে থাকে সংগ্রাম। শিক্ষানবিশের মতো মনোযোগ দিয়ে তারপর নিজের চোখে আঙুল ঢুকিয়ে সদ্য শেখা কায়দায় খুঁচিয়ে বের করে আনতে থাকে নিজের চোখের মণিটা। অক্টোবর 2019, লেক ভিউ অ্যাপার্টমেন্টস, সাউদার্ন এভিনিউ, দক্ষিণ কলকাতা। বিছানার নিচে পড়ে থাকা কাঠের গুঁড়োর উৎস কোনোভাবেই বুঝতে পারলেন না মৃদুলা। না, খাটে ঘুম ধরার তো কোনো চিহ্নই চোখে পড়ল না। তবে আজ একবার সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করতেই হবে। আজ ভোরে ছেলের চাহনি দেখে বুকের রক্ত জল হয়ে গিয়েছিল তার। নিষ্প্রাণ ভাবলে সেন পুতুলের মতো চাহনি, সে কি বদ্ধ উন্মাদে পরিণত হচ্ছে ধীরে ধীরে? খানিকক্ষণ তার দিকে তাকিয়ে থেকে যখন পিছন ফিরে হেঁটে নিজের ঘরে গেল, তখন তার চলন দেখেও বেশ অবাক হয়েছিল তিনি। রোবটের মতো হাঁটছে কেন নিখিল? সব কিছু ভেবে চিনতে তাই শ্রী অরবিন্দু সেবা কেন্দ্রের ডক্টর লিস্ট নিয়ে ল্যান্ডফোনের পাশে বসেছেন তিনি। মনোরোগ চিকিৎসকের নাম্বার এখানেই পাওয়া যাবে, কিন্তু বাড়িতে ডাকলে আসবেন কি মনে তো হয় না। সহসা তাকে চমকে দিয়ে ল্যান্ডফোনটা ঝনঝনিয়ে বেজে উঠল। এক মুহূর্তে সেটার দিকে তাকিয়ে ঈষৎ কাঁপা হাতে ফোনটা ধরলেন তিনি। হ্যালো, মে আই স্পিক টু ডক্টর নিখিল সেন? ব্রিটিশ উচ্চারণ শুনে বিচলিত হলেন না মৃদুলা। দেশ বিদেশ থেকে ফোন আসে নিখিলের, তবে অধিকাংশই তারা মোবাইলেই কল করে। এর ফোন কি তবে ধরেনি ছেলে? তাই হবে। হু শুড আই সে ইজ কলিং? জানতে চাইলেন তিনি। মাই নেম ইজ স্টেলা, স্টেলা পার্কার। হি ইজ নট সাপোজ টু নো মি, বাট উই আর্জেন্টলি নিড টু টক। আই সামহাউ ম্যানেজ টু গেট হিজ নাম্বার ফ্রম হিজ অফিস। প্লিজ প্লিজ, মে আই হ্যাভ আ ওয়ার্ড উইথ হিম? যেভাবে এক নিঃশ্বাসে কথাগুলো বলল মেয়েটা, তাতে একরকম সহজ ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালেন মৃদুলা। প্লিজ হোল্ড অন বলে রিসিভারটা নামিয়ে রেখে এগোলেন ছেলের ঘরের দিকে। নিখিলের ঘরের দরজা আবঝানো। আশ্চর্য, দরজা তো বন্ধ করে রাখে সবসময়। সারা ঘরময় ইতস্তত ছড়িয়ে রয়েছে গুঁড়ো গুঁড়ো কাঠ। খাটের ওপর খোলা সোসাইটির টুলবক্স, নিখিল ঘরে নেই। সে তো যায় না আজকাল কোথাও। ঘজ 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 একটা শব্দ আসছে না বাথরুম থেকে? অজানা একটা ভয় চেপে ধরেছে মৃদুলাকে। তাও পায়ে পায়ে বাথরুমের দিকে এগোলেন তিনি। ঘজ 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 বাথরুমের দরজা ঠেলে ঢুকলেন তিনি। তিনি মা, তার অধিকার আছে সন্তানের ভালো মন্দের খোঁজ খবর নেওয়া। ঘস 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 দৃশ্যটা দেখে আতঙ্কে বাকরুদ্ধ হয়ে থমকে গেলেন মৃদুলা। এক পা করে পিছাতে লাগলেন। একটা মাঝারি সাইজের করাত নিয়ে নিখিল নির্লিপ্তভাবে নিজের বাঁ হাতের পা কাটছে। আওয়াজটা উৎপন্ন হচ্ছে সেখান থেকেই। না, রক্ত পড়ছে না একটু। আঙুল থেকে কবজি পর্যন্ত নিখিলের বাঁ হাতের পাতাটা পরিণত হয়েছে কাঠে। 1869, বিনাবাস গাঁ, রাজস্থান, ব্রিটিশ ইন্ডিয়া।
আজ যেন আকাশ ফুটো হয়ে গেছে, অবিরাম ঝরে চলেছে শ্রাবণ ধারা। সাধারণত বৃষ্টি দেখতে আর বৃষ্টিতে ভিজতে তার খুব ভালো লাগে। যখন আকাশ কালো করে আসে, ঘন ঘন বিদ্যুৎ চমকের সাথে গম্ভীর নিনাদে মেঘ ডেকে ওঠে, তখন তার ভারী আনন্দ হয়। কিন্তু আজ সন্ধ্যার বৃষ্টিটা তার ফেরার পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। এই বৃষ্টিটা থেমে গেলে এমন ঘনকৃষ্ণ আধার বৃত ছড়া ছড়ে তাকে একা এখানে অপেক্ষা করতে হতো না। বিনাওয়াজ থেকে আন্দাজ 3 কিলোমিটার দূরে একটা কেল্লার আড়ে জল থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে আছে সে। বৃষ্টিটা বড় কথা নয়, বৃষ্টির জলে মিশে যাচ্ছে চোখের জল, কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না, তাই এগোনোই যাচ্ছে না। মনের সাথে শরীরের এক আজব যোগসাজশ আছে। মন খুঁচি থাকলে প্রত্যয় দৃঢ় হয়, আত্মবিশ্বাস বাড়ে, বুকে বল আসে। অন্যদিকে মন ভেঙে গেলে শরীর আর দিতে চায় না, তখন ক্লান্তির ঘুমে চোখের পাতা টানে। একটু বিশ্রামের জন্য আকুলি বিকুলি করতে থাকে মানুষ। সংগ্রামের কোনো দোষ নেই, সে আগাগোড়া সৎ ব্যক্তি, সংসার সন্তান আছে বলেই এতদিন তাকে উপেক্ষা করে এসেছে সে। চন্দা একথা আগে জানত না, জানতে চায়ও নি। অবুজের মতো জেদ করে গেছে দিনের পর দিন। বাবুসার কাছেও সাহায্য চেয়েছিল সে, ওনার সাবধান বাণীগুলি তখন অন্তঃসারশূন্য বলে মনে হয়েছিল। বাপুসা মানা করেছিলেন, বলেছিলেন জাদু টোনা করে শুধু বশীকরণ হয়, প্রেম করতে গেলে দুটি মনের মিলন হওয়ার আশু প্রয়োজন। বশীকরণে মানুষ মন্ত্রচালিত পুতুল হয়ে যায়, একটা পুতুলের সাথে আর যাই হোক প্রেম করা যায় না। পুতুল, তারও সংগ্রামে দেখা হওয়ার কারণ, কিভাবে পুতুল নিয়ে খেলতে খেলতে মনে খেলাঘর সাজিয়ে ফেলেছিল সে। মোহের কাছে মানুষ অসহায়, নিজের সত্তার অবলুপ্তি ঘটিয়ে অজান্তে নিজের পুতুল হয়ে যাওয়া, তারপর মোহ ভাঙলে গড়িয়ে যাওয়া পুতুলের মতোই। হা ঈশ্বর, আর মন দেবে না সে কাউকে, একাই থাকবে সারা জীবন। বাপুসার সেবা করবে যতদিন তিনি আছেন, তারপর তিনি ইহলোক ছেড়ে চলে গেলে সেও চলে যাবে যেদিকে দু চোখ যায়। কানের কাছে ফিসফিস পুরুষ কণ্ঠ শুনে চমকে উঠে ফিরে তাকায় সে। চন্দ, স্মৃতির পাতা থেকে হঠাৎই উঠে আসে এক প্রায় ভুলে যাওয়া কিশোরের মুখ। এর বোন পারুলের সাথেই খেলত সে। চন্দর পারমে ঘনি ইয়ারি থি, হীরক মানে পারুলের দাদার সাংঘাতিক কুনজর ছিল তার প্রতি। বারবার সে চেষ্টা করত চন্দাকে নানাভাবে উত্তক্ত করার উদ্দেশ্য। সেই বালিকা বয়সে সঠিক বুঝতে না পারলেও ভাইসাকে সব সময় এড়িয়ে চলত বছর আটেকের চন্দা। এক দুপুরে বাপুসার অনুপস্থিতিতে যখন তার ঘরে পুতুল খেলছে সে আর পারুল, তখন হীরব ঢুকে আসে ঘরে হঠাৎই। বন্ধুর উপর দাদাকে চড়া হতে দেখে ভয় পেয়ে ছোট পারুল পুতুলটা দিয়ে দাদার গায়ে ছুড়ে মারে। লাগেনি হীরব সরে যাওয়ায়, পাথরের দেওয়ালে আঁচড়ে পড়ে পুতুলটা খণ্ড খণ্ড হয়ে যায়। নিদারুণ রাগে বোনের গলা টিপে ধরে ঝাঁকাতে থাকে হীরব, ছোট্ট শরীরটা নিস্পন্দ হয়ে যাওয়া পর্যন্ত। যখন সম্বিত ফেরে তার, প্রথমে চোখ পড়ে খাটের এক কোণে বসে থরথর করে কাঁপতে থাকা চন্দার দিকে। কিছু কো খাবার হবে তো, মানে থারে কো আর থারে বাপু কবি না ছড়ে গো, তনে সমাজ আবে হ্যায়, পালিয়ে যেতে যেতে বলেছিল হীরব। ভয়ে মাথা নেড়েছিল সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে। খালপা মেয়ের জেদ সম্পর্কে জানতেন বলে মিথ্যেটাকে সত্যি বলেই মেনে নিয়েছিলেন। তার ত্রিকাল দর্শিতা এক্ষেত্রে আলাদা করে কাজ করেনি, আর নিজের ঘাড়ে দোষ তুলে নিয়েছিলেন তিনি। হীরব নানাভাবে এরপরও চন্দাকে ভয় দেখাতে থাকে, খালপার বিরুদ্ধে ঝুটমুট বিক্ষোভ দেখায় যাতে তিনি ভয় পেয়ে চন্দাকে তার সাথে বিয়ে দিতে রাজি হন। অবশেষে তার বাড়ির লোকেই খালপার প্রতাপকে ভয় পেয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সেই হীরব এতদিন বাদে পালাতে গিয়ে মাথার পিছনে ভয়ানক জোরে বন্দুকের বাটের বাড়ি লেগে মুখ থুবড়ে পড়ে সে। অতি কষ্টে মাথা ঘোরালে বন্ধ হয়ে আসা চোখ দুটো শেষবারের মতো দেখতে পায় ইংরেজ বাহাদুরের দেওয়া লাল রঙা সৈনিকের পোশাক। অক্টোবর 2019, নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা। হাতের প্ল্যাকার্ডটা আঁকড়ে ধরে একরাশ উৎকণ্ঠা নিয়ে যাত্রীদের এক্সিট ওয়েতে উকি ঝুঁকি মারছেন মৃদুলা। সময়ের একটু আগেই পৌঁছে গেছেন তিনি। এমনিতেই তিনি যথেষ্ট নিয়মবদ্ধ মানুষ,
তার উপর আজ দেরি করে আসার কোনো প্রশ্নই ওঠে না। সাত তাড়াতাড়ি দুটো বড় সড়ো কাজ সেরে বাড়ি ফিরতে হবে তাকে। এক, স্টেলার কাছ থেকে পুরো ব্যাপারটা জানা, আর দুই, নিখিলের এই আশ্চর্যকর অবস্থার সম্ভাব্য প্রতিকার খুঁজে বের করা। বাড়িতে নিখিল একা আছে, এত বড় ছেলের বাড়িতে একা থাকা নিয়ে স্বাভাবিক অবস্থায় বা অকারণে কোনো মা ব্যাকুল হন না। তবে গত পরশু দুপুরের ভয়াবহ দৃশ্যটি তার মানস পটে এক বিভৎস দাগ কেটে গেছে। ঘুম এমনিতেই ডিস্টার্ব তার বেশ কিছু রাত ধরেই, এই দৃশ্য দেখার পর মোটেই আর ঘুমানো সম্ভব হচ্ছে না। করাত দিয়ে নিজের হাত কাটছিল নিখিল। আরো ভয়ঙ্কর, হতবুদ্ধিকর এবং ব্যাখ্যাবিহীন কথা হলো এই যে, নিখিলের হাতটি কাঠের তৈরি, স্পষ্ট দেখেছেন তিনি, সে কাঠেরই গুঁড়ো তাহলে ছড়িয়ে রয়েছে বাড়িময়। নিশ্চয়ই তাই, তবে কি প্রত্যঙ্গ প্রতিস্থাপন করিয়েছে ছেলে? পাম ট্রান্সপ্ল্যান্ট বলে কিছু হয় কি আদৌ? কেন করালো? ঘুরতে গিয়ে হাতে ধারালো কিছু চোট পেয়েছে, তাতেই কি ইনফেকশন হয়ে হাত বাদ গেছিল? তাকে বললো না কেন ছেলে? আর এত নিখুঁত ট্রান্সপ্ল্যান্ট করা কি সম্ভব? ও তো দেখি মনে হচ্ছে যেন নিখিলের নিজেরই, কিন্তু স্টেলা তাকে ফোনে যা বলেছিল তাতে তো। হ্যালো মিসেস সেন। চিন্তাসূত্র ছিন্ন হওয়ায় মুখ তুলে তাকালো মৃদুলা। এক শ্বেতাঙ্গিনী দাঁড়িয়ে আছে তার সামনে, কৌতূহলী নজরটা মৃদুলার হাতে শ্বেতাঙ্গিনীটির নাম লেখা প্ল্যাকার্ডটিতে আবদ্ধ। দিস ইজ স্টেলা, স্টেলা ফার্কার। নিখিলের সেই অবস্থা দেখে তার ঘর থেকে এক পা করে বেরিয়ে এসে বাক্যহারা হয়ে ধপ করে সোফাতে বসিয়ে পড়েছিলেন তিনি সেদিন। কতক্ষণভাবে বসেছিলেন মনে নেই, হঠাৎই চোখ পড়ল তুলে রাখা ফোনের রিসিভারটার দিকে। এহে, ফোন এসেছিল না একটা? কানে দিয়ে দেখলেন এঙ্গেজ টোন, মেয়েটা ফোন রেখে দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে ফোন রেখে উঠে পড়তে যাবেন, এমন সময় আবার বেজে উঠল ফোনটা। হ্যাঁ, হ্যালো। হাই, আই কলড ইউ জাস্ট আ ফিউ মিনিটস ব্যাক। ডক্টর সেন উইল নট বি এবল টু টেক দ্য কল, প্লিজ কল ব্যাক ইন আ ফিউ। হ্যাজ হিজ বডি বিকেম উডেন অলরেডি? হোয়াট? স্টেলার তড়িঘড়ি বলা খাপছাড়া কথাগুলো শুনে হতবাক হয়ে যাওয়া মৃদুলা তাই আকুল হয়ে ডেকেছিল মেয়েটাকে। সে নিজেও আসতে চেয়েছিল ভারতে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে ফিরতে হয়েছিল। আরেকবার ফিরে ভারতে আসতে পারেনি ভিসা পাচ্ছিল না বলে, তার আশার আশু প্রয়োজন। তার ফিয়ান্সে চ্যাডের খোঁজে, তার দৃঢ় বিশ্বাস চ্যাডকে খুঁজলে পাওয়া যাবে। এখনও কথা মতো আর সে এসেছে, ব্যাপারটা তার কাছে অনেকটাই স্পষ্ট। কেন সে রাতে চ্যাড তাকে একরকম ঠেলে ধাক্কিয়ে ওখান থেকে পাঠিয়ে দিয়েছিল? চ্যাড কি বলতে চেয়েছিল তাকে? কেন বিনাবাস গ্রামবাসীরা তাকে ফিরতে দিল না ওই কেল্লার দিকে? আর চ্যাড আসবে বলেও এলো না কেন? এক সূত্রে গাঁথা সব সে বুঝতে পেরেছে। হোটেল বুকিং রয়েছে তার নো হোটেলে, তাও আগে একবার নিখিলের সাথে দেখা করতে চায় সে, তাই মৃদুলা তাকে নিজের গাড়িতে তুলেছেন। ছুটছে গাড়ি বাইপাস ধরে, স্টেলার মুখে যতই শুনছে ততই অবাক হচ্ছেন তিনি। সেই জায়গা, অতগুলি পুতুল, বালির ঝড়, সেই ভয়ানক রাত, চ্যাডে স্টেলাকে বলা কথাগুলো সবই শুনে চলেছেন রূপকথার মতো। I wouldn't believe his words if I didn't have old attachment with this country and if I had not gone through this. স্টেলার কথাগুলো শুনে মুখ তুলে তাকিয়ে চমকে গেলেন মৃদুলা। তার হাতে একটা মলিন, জরাজীর্ণ, সময়ের ধ্বংসে ক্ষতবিক্ষত অথচ অখণ্ড একটি পুঁথি। পুঁথিটা খুলে দুর্বোধ্য ভাষা দেখে অসহায় মুখ করে স্টেলার দিকে তাকাতে সে বলে উঠল, আই নো হাউ টু রিড দিস। 1869, দরবার মার্গ, দিল্লি, ব্রিটিশ ইন্ডিয়া। এক মনে মদের পেয়ালার দিকে তাকিয়ে বসে আছে সে, ঠোঁটে তৃপ্তির হাসি, সারা গায়ে আশ্লেষের শ্বেত বিন্দু চিকচিক করছে। আজকের মেয়ে ছেলেটা ভালো, বেশ লীলাময়ী, রঙ্গকুশল, চাবুক শরীর, দেহ সৌষ্ঠব্য যথেষ্ট প্রশংসনীয়, ছড়ি সরসছে। ফৌজে দাখিল হওয়ার পর দিনের পর দিন দেশদ্রোহিতা ও খবরির কাজ করে ও প্রিয়ায়ের সাথে সাথে সহকার বাহাদুরের বিশ্বস্ত হয়ে ওঠার পথটা মোটেই সুগম ছিল না। প্রচুর কাঠখড় সে পুড়িয়েছে গত 8-9 বছরে,
তবে না আজ রাজস্থানের অজ গ্রাম থেকে দিল্লিতে এসে বসতে পেরেছে, দফাদার খেতাবও পেয়েছে, পিতৃদত্ত পদবি ভুলতেও বসেছে সেই সঙ্গেই। ভালোই রেখেছে সরকার তাকে, নিজের ঘোড়া, নিজের বাংলো, নিত্য নতুন মেয়ে ছেলে। তবে এত অল্পে সন্তুষ্ট হলে তার চলে না, কোম্পানির অফিসারের পদটি যে চাই। বৈঠকখানা ঘরের বিশাল ঘড়িটা 6টা বাজার জানান দিল, এই রে তার আসার সময় হয়ে গেছে, এসব ব্যভিচার তাকে দেখানো চলবে না। হে ছড়ি, পাছে মিলাসান নিকলু আব। আদেশ পেয়ে মেয়েটি বেরিয়ে যাওয়ার কিছু মুহূর্ত পরেই একরকম দৌড়ে ঘরে ঢুকলো একটা কালো চাদর জড়ানো মূর্তি। এক মুহূর্তের জন্য চমকে উঠল সে, তারপর বাঁকা হাসিটা ঠোঁটে ফিরিয়ে এনে বলল, কাই কালো ছড়ে বাউরি। কালো চাদর থেকে একটা হাত বেরিয়ে এসে প্রাণপণে চাদরে ফাঁস থেকে নিজেকে মুক্ত করতে থাকে। আরে 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 লাগ যায় গো পাগলি, ধীরাজ লাগ। চাদরের আবরণটা শেষে খসে পড়ল মাটিতে, এক ধাক্কায় তাকে কিছুক্ষণ আগের অগোছালো বিছানাটায় ফেলে তার উপর চড়াও হয়ে বসলো অফিসার ম্যাথুর বোন সালি। মানে মানে প্রেম করেছো? মাই গড, হিরাফ ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? নরম সোনালী মকমলের মতো কেশ রাশির মধ্যে দিয়ে অঙ্গুলি সঞ্চালন করতে করতে সুখময় ভবিষ্যতের কথা ভাবতে থাকে দেবোদর হিরাফ বেনসোলা। আগামী অর্ধশতকের মধ্যে দিল্লি ভারতের রাজধানী হতে চলেছে, জানিসে শেষ বয়সটা রাজার হালে কাটবে তার, শুধু সেলিকে গর্ভবতী করে তার দাদাটাকে বিপাকে ফেলার অপেক্ষা। হুজুর, দরজায় করাঘাতের আওয়াজ শুনে সেলিকে সরিয়ে বিছানা থেকে নেমে শয়নকক্ষের দরজা খোলে হীরব। ভীরা এসেছে, হীরবের বিশ্বস্ত অনুচর। হুজুর, অঙ্গ্রেজো পে হামলা হো সকতা হ্যায়, যোধপুর ওর জয়সলমীর সে খবর আয়া হ্যায়, আপ সাবধান রহিয়ে। এরকম একটা খবর শুনেছিল বটে হীরব কিছুদিন আগে, অসুবিধা নেই, বিপাক দেখলে কেটে পড়বে সে, অর্থের অভাব তো নেই তার, যে নিজের দেশের হতে পারে না সে ইংরেজদের থোড়াই আপন হবে। অক্টোবর 2019, লেক ভিউ অ্যাপার্টমেন্ট, সাউদার্ন এভিনিউ, কলকাতা। গত দেড় দিনে একবারও দরজা খোলেনি নিখিল, খাবার নিয়ে দরজায় বিস্তর ধাক্কাধাক্কি করে অবশেষে নিরস্ত হয়েছেন মৃদুলা। তবে ঘরেই যে আছে সে এবং সশরীরে আছে তাওই কিছু সময়ের অন্তরে হয়ে চলা ঘস ঘস আওয়াজ থেকে বুঝতে পারছেন তিনি সশরীরে আছে বটে, তবে শরীরটা কিসের, আদৌ রক্ত মাংসের তো? উত্তরটা ভাবার সাহস জোটাতে পেরে ওঠেননি। স্টেলা রয়েছে কাল থেকে তার সাথেই, সে প্রথমে রাজস্থান যেতে চেয়েছিল সেই বিশেষ জায়গায়, কিন্তু আজ সে জানায় যে রাজস্থানে যাওয়া নিষ্প্রয়োজন, সে পুতুল এখানেই আছে, এই বাড়িতেই। এন্ড ইওর ফিয়ান্সে? মৃদুলা জানতে চেয়েছিলেন। চ্যাড হিজ নো মোর, দীর্ঘশ্বাস ফেলে সংক্ষেপে বলেছিল সে। হাউ ডু ইউ নো দ্যাট? হি কেম ইন মাই ড্রিমস ফর দ্য ফার্স্ট টাইম আফটার উই লাস্ট স ইচ আদার দিস আফটারনুন হোয়াইল আই ওয়াজ রেস্টিং, হি টোল্ড মি অ্যাবাউট হিমসেলফ অ্যান্ড দ্য ডল, ইট ইজ হিয়ার উইথ ইওর সন। খুব বেশি ভয় পেলে মানুষের মুখে ভাষা জোগায় না, মৃদুলাও বোবা হয়ে চেয়েছিলেন স্টেলার মুখের দিকে। স্টেলার ভাবলে সে নিষ্প্রাণ মুখ, ঠিক যেন কাঠের পুতুল। এই ভাবলে সে মুখের নির্লিপ্ত কথাতেই মৃদুলা গতরাতে শুনেছেন এক ভয়াবহ বৃত্তান্ত। পুতুলটার কারোর কাছে ততক্ষণ পৌঁছাবার ক্ষমতা নেই যতক্ষণ না কেউ তাকে কোনোভাবে ছুঁয়ে ফেলছে, ছোঁয়া হয়ে গেলেই পুতুলটা তাকে নিজের বশবর্তী করে ফেলে, নিজের অনুকরণ করিয়ে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেয় সে ব্যক্তিকে। ওই লাল কাপড়ে বাঁধা পুঁতি খুলে স্টেলা পড়ে শুনিয়েছে তাকে, দুর্বোধ্য গুজরি ভাষার স্বচ্ছন্দ অনুবাদ করেছে সাবলীলভাবে ঝরঝরে ইংরেজিতে, ট্রান্সলেটারের সহায়তা ছাড়াই। ইউ নো দিস ল্যাঙ্গুয়েজ? হাউ? মাই গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার ওয়াজ ফ্রম ইন্ডিয়া, more precisely from Rajasthan. He was killed by the native freedom fighters
My ancestors left India with the British. পুথিটিতে গমগিদিল নামক এক গৈরো বা কালো জাদুবিদ্যার উপচার বিশেষ লেখা রয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে। কিভাবে পঞ্চভূতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পঞ্চমুখী চিত্রাঙ্কন করতে হয়, কিভাবে সেই চিত্রের মধ্যে মৃত ব্যক্তির শরীর স্থাপন করতে হয়, মন্ত্রোচ্চারণের মাধ্যমে মৃত ব্যক্তির শরীরে অপশক্তি সঞ্চার করতে হয়, কিভাবে মৃত ব্যক্তির পছন্দের কোনো এক ব্যবহারের মধ্যে তার আত্মাকে কয়েদ করতে হয়, সব কিছুরই সবিস্তারে বিবরণ রয়েছে সেখানে। সর্বশেষে লেখা রয়েছে এই প্রক্রিয়া দ্বারা উদ্ভূত সাপের পরিসমাপ্তি ঘটানোর কৌশল। অভিশাপটি স্থানকালের গণ্ডি পার করে বেঁচে থাকলেও যার উদ্দেশ্য সৃষ্ট সেই ব্যক্তিকে বা তার বংশজকে বিনাশ করতে পারলে বিনষ্ট হয় চিরতরে। একমাত্র সেই ব্যক্তি বা তার বংশজই পারেন এই অভিশাপের রীতি টানতে। হতাশ হয়ে বসে পড়লেন মৃদুলা দেবী। কার বংশধরকে ধরে আনবেন তিনি? কোথা থেকেই বা আনবেন? কার অভিশাপ এটি? কেনই বা প্রেরণ করা হয়েছিল? বিশাল এক ধাঁধার অতল অসীম অন্ধকারের মধ্যে কোনো সূত্রই তার চোখে পড়ল না। পুতুলটাই বা কোথায়? নিখিল কেন বয়ে আনলো ওটাকে? Your son is just a bait. It is using your son to spread the curse. অর্থাৎ নিখিলকে ব্যবহার করে পুতুলটি বা তার মধ্যে যে আছে সে চেষ্টা করছে অভিশাপটা ছড়িয়ে দিতে। কাউকে খুঁজছে সে, কাকে? স্টেলা সে প্রশ্নের উত্তর দেয়নি তাকে। মৃদুলা নিজের চোখে স্বামীর মৃত্যু দেখেছেন, সন্তানের মৃত্যু বা আরও ভালো করে বলতে গেলে সন্তানের এহেন বিভৎস পরিণতি দেখার জন্য আর বেঁচে থাকতে চান না তিনি। মুক্তি দাও ঠাকুর। চুপ করে বসে আছে স্টেলাও। আর চ্যাড এসেছিল তার স্বপ্নে, অনেক অজানা কথা তাকে জানিয়েছে সে। স্বভাব চঞ্চল স্টেলা আজ তাই গম্ভীর হয়ে গেছে। একবার ঘর থেকে উঁকি মেরে দেখল সে, ড্রয়িং রুমে ক্লান্ত মৃদুলা ঘুমিয়ে পড়েছেন। এই সময়েরই অপেক্ষা করছিল সে। নিজের ব্যাগ থেকে পাসপোর্টটা বের করে ঘুমন্ত মৃদুলার পাশে রাখল। তার নাম ঠিকানা আছে ওতে, মৃদুলা তার পরিজনদের খবর দিতে পারবেন। তারপর এগিয়ে গেল নিখিলের বন্ধ ঘরের দরজার দিকে। আশ্চর্য, দরজা তো খোলাই। ফাঁকা আধো অন্ধকার ঘর, একটা অদ্ভুত শব্দ আসছে না? ঘস 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 ঘরানি শব্দ খাটের তোলা থেকে আসছে। স্টেলা দু হাতে ভর দিয়ে ঝুঁকে বসল, তারপর উঁকি দিল খাটের নিচে। নিখিল ড্রয়িং রুমে টাঙানো ছবি দেখছে আর বসে আছে, বা নিখিলের মতোই কেউ, তার দিকে পিঠ ফিরিয়ে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে পাঁচটা হাতের আঙুল, একটা হাতের পাতা, দুটো পায়ের পাতা, একটা কান, সব কাঠের। আর নিখিলের মুখোমুখি বসে আছে একটা মলিন প্রাচীন মেয়ে কাঠের পুতুল। এটাকে প্রণবাচার্যের ট্রেন থেকে নিয়ে পালিয়ে এসেছিল নিখিল। পুতুলের সাথে প্রণবের কাঠ হয়ে যাওয়া গুলিগুলোর অন্তর্ধান সে রিলেট করতে পারেনি তখন। যখন পারল তখন অনেক দেরি হয়ে গেছে। পুতুলটি সজীব সচল, সঠান নিখিলের দিকে তাকিয়ে সে তার নিজের কান কাটছে। ঘাড় কাত করে দেখতে দেখতে নিখিলও অবিকল একই কায়দায় নিজের কান কাটছে নিবিষ্ট মনে। তার শরীরের এদিকটাও এখনো পুরোপুরিভাবে কাঠে পরিণত হয়নি, ঝরঝরিয়ে গড়িয়ে পড়ছে আষ্টে গন্ধের কাঁচা রক্ত। সহসা পুতুলটি থমকে গেল যেন। তার ক্রোড় দৃষ্টি এখন নিবদ্ধ নিখিলের পিছনে হামাগুড়ি দিয়ে বসা স্টেলার দিকে। চাহনি বদলে যাচ্ছে আর একটু একটু করে কাঠের পুতুলের ভাবলেশীন মুখে ফুটে উঠছে নিষ্ঠুর বাঁকা হাসি। খসখস শব্দটা একটু একটু করে এগিয়ে আসতে থাকে স্টেলার দিকে। থমকে গেছে নিখিল। হঠাৎ সম্বিত ফিরে পেয়ে সে প্রাণপণে তার কাঠ হয়ে আসা ঘাটটা ঘোরাতে চেষ্টা করে, বিফল হয়ে যাচ্ছে বারবার। ঠান্ডা স্বপ্নে চ্যাডের মুখে শোনা নামটা অস্ফুটে বলে ওঠে স্টেলা। পুতুলটা থেমে যায় সাথে সাথেই। বহু যুগ পরে নিজের নাম শুনে হাঁ হয়ে গেছে সে। খপ করে মোটা চামড়ার গ্লাভস পরা ডান হাতটা দিয়ে তাকে ধরে ফেলল স্টেলা। It may be easy to make people copy your actions, but it's easier to make them remember you.
in their good prayers. Stiller ba hate lighter ba obartho unguli sanchalone dob kore jole othe. Comfort dust maka gloves e chhuay dau dau kore pure thake chandrar priyo putul tari atar bashostol ti. Stiller hat shomet. অক্টোবর ২০১৯, নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা। আজ স্টেলা ফিরে যাচ্ছে। আজ আর মৃদুলা দেবী তাকে এগোতে আসেননি, এসেছে স্বয়ং নিখিল, সুস্থ, সর্বাঙ্গ সুন্দর, গোটা রক্ত মাংসে শরীর নিয়ে। পুতুলটি ধ্বংস হওয়া মাত্রই সে তার হৃদসত্তা ও রক্ত মাংসের অক্ষত শরীর ফেরত পেয়েছে। হয়তো চ্যাট ও অন্যান্যরাও পেতে পারত সম্পূর্ণভাবে কাঠ না হয়ে গেলে। নিখিলের কাঠের দেহাংশগুলি নিজে থেকেই অন্তর্হিত হয়েছে পুতুলটি পুড়ে যাওয়ার পর। এয়ারপোর্টে ঢুকে যাওয়ার আগে শেষবার করমর্দনের জন্য নিখিল হাত বাড়ালে সুনিপন ভারতীয় কাদায় হাত জোর করে নমস্কার করল স্টেলা। মুগ্ধ নিখিল জিজ্ঞেস করল, হোয়াটস ইউর ফুল নেম অগেন? স্টেলা পার্কার কনসোলা, নমস্তে। হাসি মুখে পিছন ফিরে এয়ারপোর্টে ঢুকে পড়ে স্টেলা। নিখিল হাঁ করে দেখতে থাকে তার ছুলে যাওয়াটা। কি ভাগ্যি সে স্টেলার হাতটা ধরে ফেলেনি। আর কেউ না জানুক, পরশুদিনের সেই ঘটনার পর থেকে আজ অবধি গ্লাস না খোলা স্টেলা জানে যে তার হাত দুটি আর রক্তে মাংসের নেই। হাত পোড়া সে হাত দুটি সেই দিন থেকেই আজীবনের জন্য হয়ে গেছে কাঠের। শুনছিলেন সুচিস্মিতা ধরের কলমে অনুকৃতি। আমাদের আজকের গল্পে গল্প পাঠে বুবাই, সংগ্রাম ও হীরবের ভূমিকায় কুমারজিৎ, চন্দা সহেলি, স্টেলা ঋতু, মৃদুলা দেবী তৃষা, রজনী প্রদীপ্তা, নিখিল ভীরা, পাপুসা ও কুলি এক সুমন, প্রণব ও কুলি দুই আকাশ, রাইলি ও সেলি শ্রী। আর এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম আমি অনন্যা। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানান, বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের সব কন্টেন্টসের নোটিফিকেশনস আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আর তৈরি থাকুন আমাদের পরবর্তী গল্পের জন্য।